আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং সচেতন আছো। আমি তোমাদের ইনস্ট্রাক্টর ইষ্টা তাপু। সো তোমাদের সবাইকে ওয়েলকাম করছি একটি একটি লাইভ ক্লাসে, এবং আজকে লাইভ ক্লাসটিতে ক্লাসের শুরুতে আমি একটু শেয়ার করতে চাই সবার সাথে। ওইটা হচ্ছে যে আমার দাদা একটু অসুস্থ, এবং ওইটার জন্য আমাদের বাসায় হচ্ছে আমার ফুপু, তারপর আমার ফ্যামিলির যে সিনিয়র যারা আছে তারা এসেছে, এবং আসলে আম্মু আর আমি আমরা দুজনই। তো আমরা হচ্ছে যে দেখা গিয়েছে যে আজকে ক্লাসটা নেওয়াটা আমার জন্য খুবই টাফ একটা কাজ, খুবই টাফ একটা কাজ। কিন্তু তারপরে আমার কাছে মনে হচ্ছিলো এতগুলো স্টুডেন্ট তারা এভাবে অপেক্ষা করছে একটা ক্লাসের জন্য, এবং এই ক্লাসটা আসলে কোনোভাবেই না নেওয়া যাবে, এটা কখন কোনোভাবেই বলা যাবে না, মানে কোনো এক্সকিউজ দেওয়া যাবে না। সো আজকে হচ্ছে আমরা যে ক্লাসটা করব, আশা করব যে তোমরা সবাই এই যে একটু এত কষ্ট করতেছি, এই যে হচ্ছে মানে বাসায় এভাবে আমি কিন্তু একটা এক্সকিউজ দিতে পারতাম, তাই না? এক্সকিউজ না দিয়ে হয়তো আজকে ক্লাসটা নাও করানো যেত, পোস্টপোন করা যেত, বাট ওই জিনিসটা আমি করি নাই। কারণ হচ্ছে আমার মনে হচ্ছে, আমার সবসময় মনে হয় যে আমি যদি 1 ঘন্টার একটা ক্লাসও নেই, ওইটাতে যদি আমার কোনো একজন স্টুডেন্টের যদি একটু হেল্প হয়, ওইটা আমার জন্য বিশাল বড় ব্যাপার। ট্রাস্ট মি, ওটা আমার জন্য বিশাল বড় ব্যাপার। আমার প্রত্যেকটা ক্লাস তোমরা যারা দেখেছো, আমার সবসময় এটাই লক্ষ্য থাকে যে ক্লাসটা করে যেন তোমরা কিছু শিখতে পারো, যেন কিছু শিখতে পারো, এটাই হচ্ছে মেইন কথা। সো আজকে হচ্ছে আমরা যেটা নিয়ে পড়াশোনা করবো, আজকে আমরা পড়বো হচ্ছে ব্লাড এন্ড সার্কুলেশন, রক্ত সঞ্চালন, যেটা আমাদের বায়োলজি সেকেন্ড পেপারের 4th চ্যাপ্টার। এবং এই অধ্যায়টা তোমরা যারা HSC যাদের শর্ট সিলেবাস দিয়েছে তাদের কিন্তু রক্ত সঞ্চালন অধ্যায়টা আছে, এবং যারা অ্যাডমিশন পরীক্ষা দিবার সামনে তাদের জন্য এই অধ্যায়টা পারা বা এই অধ্যায়টা সম্পর্কে ভালোভাবে জানা যে ঠিক কতটা গুরুত্বপূর্ণ এটা তোমরা সবাই জানো। এটা আসলে আমার বলার কিছু নাই। এখান থেকে 2010-এ 10টা প্রশ্ন এসেছিল মেডিকেল ভর্তি পরীক্ষায়। প্রত্যেক বছর, প্রতিটা বছর এই অধ্যায় থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা কোয়েশ্চেন আসে, কোনো বছর নাই যখন মিস হয়। দেখবা যে হয়তো এবার তোমার 3 থেকে 4টা 5টা কোয়েশ্চেনও তোমরা কিন্তু এই অধ্যায় থেকে পেয়ে যেতে পারো। তো আমরা হচ্ছে এই অধ্যায় কী কী পড়বো একটু আমি ফার্স্টে বলে দিই। ফার্স্টে হচ্ছে আমরা এই অধ্যায় থেকে আমরা রক্ত নিয়ে একটু আলোচনা করব, ব্লাড বা রক্ত। আসলে রক্তের কিছু ইনফরমেশান আছে, কী কী ইনফরমেশান তোমার জন্য লাগবে ওইটা নিয়ে আমরা আলোচনা করব। এরপর হচ্ছে আমরা রক্ত রস বা প্লাজমা, রক্ত রস বা প্লাজমা সম্পর্কে একটু জানবো। তারপর আমরা জানবো হচ্ছে রক্তকণিকা, 3টা রক্তকণিকা আছে না, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অণুচক্রিকা, এই 3টা সম্পর্কে, এই 3টা থেকে আমরা কী কী ইনফরমেশান আমাদের পরীক্ষায় লাগবে সেগুলো আমরা জানবো। তারপর হচ্ছে আমরা জানবো এগুলোর পরে হচ্ছে আমরা রক্ত টঞ্চন, তারপর লসিকা, এগুলো সম্পর্কে একটু আইডিয়া নিব। এরপর আমরা চলে যাবো হার্টে বা আমাদের হৃদপিণ্ডে। তো ওই হার্ট নিয়ে, এই হার্টের ব্লাড মানে ব্লাড সার্কুলেশন নিয়ে আসলে আমাদের অনেক প্রবলেম থাকে যে কীভাবে এই সার্কুলেশনটা হয়, এটা নিয়ে আমরা অনেকেই অনেক কনফিউশনে থাকি, এটা আমরা বুঝতে পারি না। সো আজকের ক্লাসে আমরা ব্লাডের যে আমাদের হার্টের যে ব্যাপারগুলো আছে, আমাদের হার্টে কীভাবে রক্ত সঞ্চালিত হচ্ছে, তারপর কী কী ধমনী, কী কী শিরা আছে যেগুলোর নাম আমাদের খুব পেঁচায় যায়, এই জিনিসগুলো হচ্ছে আমরা পড়বো। আমরা হৃৎপিণ্ড নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এবং ফাইনাল হচ্ছে আমরা আমাদের যে কার্ডিয়াক চক্র আছে, আমাদের যে কার্ডিয়াক চক্র সেটা নিয়ে আমরা আলোচনা তো অবশ্যই করবো। তারপর হচ্ছে কার্ডিয়াক চক্র, এবং ফাইনালি আজ জানি হৃৎপিণ্ডের কিছু রোগ আছে, হৃদরোগ বলে ওগুলাকে, সেই রোগগুলো নিয়ে আমরা খুবই অল্প করে আলোচনা করব। কিন্তু আমরা যে কিছু মানে হৃদরোগ নিয়ে আলোচনা করব, আমরা হৃদরোগ, আচ্ছা আমরা হচ্ছে হৃদরোগটা নিয়ে আলোচনা করব, এবং এই তো এই জিনিসগুলো আমি আলোচনা করব। সো আমি জানি না যে এই পুরো ক্লাসটাতে আসলে তোমাদেরকে পুরো অধ্যায়টা পুরোটা কমপ্লিট করে দেওয়াটা আসলে কতটা পসিবল হবে আমার জন্য। হয়তো অনেক বড় একটা ক্লাস লাগবে, 2 ঘন্টার একটা ক্লাস লাগবে, কিন্তু আমি হয়তো বা 2 ঘন্টা নিতে পারবো না। তো যতক্ষণে আমি ক্লাস করবো আমি চেষ্টা করবো ইম্পর্টেন্ট টপিকগুলো যেন তোমাদেরকে বলে দেওয়া যায়, আর যদি কিছু জিনিস বাকি থেকে যায় ওইগুলো আমি আরেকটা ক্লাসে এসে অন্য একটা অধ্যায়ের সাথে ম্যাচ করে তারপর হচ্ছে এটা পড়ায় ফেলবো। সো মেইন কথা হচ্ছে এই অধ্যায় থেকে আসা সব ধরনের কোয়েশ্চেন, সব ধরনের যে বেসিকগুলো আছে সব কিছু হচ্ছে আমরা আজকে ক্লাসটাতে নিব। তো ক্লাসটা শুরু করে কথাবার্তা বলতেছি, একটু কমেন্ট সেকশন অবশ্যই দেখা উচিত, যেহেতু একটা লাইভ ক্লাস, সবাই অনেক কমেন্ট করছো তোমরা, এবং আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা ডেফিনেটলি এটা একটু আমাকে জানাও। আমি একটু কমেন্টটা চেক করে তারপর হচ্ছে ক্লাসটি নেওয়া শুরু করে দিব। আমি চাচ্ছি না তোমাদের একদমই সময় নষ্ট হোক, একদমই সময় নষ্ট হোক এটা আমি চাচ্ছি না, ওই জন্য আমি একদম খুবই 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 অল্প পরিমাণে কমেন্ট পড়ব। বাট ক্লাসের পরে আমি সবার কমেন্টই আসলে পড়ি, ওইগুলো আমি আরেকটা ক্লাসে এসে অন্য একটা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ক্লাসের উপস্থিতি যদিও অনেক কম আমার কাছে মনে হচ্ছে,
যাই হোক, তোমরা হচ্ছে তোমরা যারাই থাকবা, যতজন থাকবা, তারা হচ্ছে ভালো করে ক্লাসটা করো, ক্লাস থেকে কিছু শেখার চেষ্টা করো। দ্যাটস রিয়েলি এনাফ ফর মি। ওয়ালাইকুম আসসালাম রায়হান, ওয়ালাইকুম আসসালাম ইভা, যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। মারিয়া বলেছে সবকিছু ক্লিয়ার আছে, থ্যাংক ইউ সো মাচ। সবাই সবার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও এবং এই ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিও নিজেদের টাইম লাইনে, কারণ এখান থেকে আমরা যদি কিছুটা জিনিসও শিখতে পারি যেগুলো আসলে আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তাহলেই তো হলো, তাই না? আচ্ছা, মিমি বলেছে না আসলে একটা ক্লাসে পুরোটা পসিবল কিনা এটা একটু চিন্তার বিষয়, কিন্তু আমি চেষ্টা করব প্রায় ইম্পর্টেন্ট জিনিসগুলো সবগুলোই কভার করে দেওয়ার। সামিয়া জান্নাত, হ্যাঁ এটা হচ্ছে বায়োলজি, তোমাদের এই গ্রুপে ফার্স্ট ক্লাস আমার, এবং আজকে এই ক্লাসটা নিয়ে আমার অনেক প্ল্যানিং ছিল যে আমি অনেক সুন্দর করে চিত্র টিত্র এঁকে, তোমরা যারা আমার আগের ক্লাসগুলো করেছো তোমরা সবাই জানো যে আমি অনেক সুন্দর চিত্র আঁকি, এঁকে 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 টেকে তারপর তোমাদের ক্লাসগুলো নেওয়া হয়। কিন্তু ওই যে আমি বলছিলাম যে আজকে আমি একদমই সময় পাই নাই, আই এম সরি যে আসলে এটা এগুলো করা পসিবল হয় নাই। আচ্ছা, ক্লাসে উপস্থিতি খুবই কম, মাত্র 1000 স্টুডেন্ট দেখছে। আশা করছিলাম যে এই ক্লাসটা অনেক 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 বেশি স্টুডেন্ট মিলে তোমরা করবা। আচ্ছা হ্যাঁ, আর একজন বলেছে আপু শেয়ার করা যাবে না কারণ এটা প্রাইভেট গ্রুপ। রাইট, তোমাকে এটা কিভাবে শেয়ার করতে হবে জানো? এটা তুমি শেয়ার করে দিবে আমাদের গ্রুপে। হ্যাঁ, আমাদের যে বন্দি পার্সেলের গ্রুপটা আছে তুমি এটা কপি লিঙ্ক করবা, কপি লিঙ্ক করে তারপর সেখানে দিয়ে দিবা, এভাবে করে তুমি এটা করতে পারো। আচ্ছা আচ্ছা আচ্ছা, সোহেল রানা আছে আমাদের সাথে, আমি একটু কমেন্টগুলো দেখি। মাহি আছে, রুহি আছে, ওরা দুজন আমার অনেক আগের স্টুডেন্ট। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং মাহি অ্যান্ড রুহি। আচ্ছা, সো আই থিঙ্ক তোমরা সবাই ক্লাসটা ঠিক মতো দেখতে পাচ্ছ, আমরা ক্লাসটা শুরু করব। সো আমরা প্রথমে যে জিনিসটা পড়বো এটা হচ্ছে আমরা রক্ত নিয়ে আলোচনা করব। ফার্স্ট হচ্ছে আমরা ব্লাড টপিকটা নিয়ে চলো একটু কথাবার্তা বলি। সো এই যে রক্ত বা ব্লাড, আমাদের প্রত্যেকটা মানুষের শরীরে কিন্তু লাল রঙের রক্ত আছে, তাই না? এমন কখন হয়েছে যে তুমি তোমার হাত কেটে গেছে, তুমি তোমার হাত কাটার পরে দেখলা যে তোমার হাত থেকে সবুজ রঙের রক্ত বের হচ্ছে বা গোলাপি রঙের রক্ত বের হচ্ছে? আশা করি এরকম তোমাদের কারোর সাথে কখনো হয় নাই, কারণ আমাদের প্রত্যেকটা মানুষের দেহের রক্তের রঙেই কিন্তু আসলে লাল। জানতে ইচ্ছা করতেছে না যে এই যে আমাদের রক্তের রং লাল, কি কারণে আমাদের শরীরে রক্তের রং লাল? একটু বলে দেই, এটা খুবই বেসিক একটা কথা, সেটা হচ্ছে আমাদের শরীরে রক্তের রং লাল কারণ হচ্ছে আমাদের দেহে লোহিত রক্তকণিকা আছে। এবং আরো যদি আমি একটু স্পেসিফিক করে বলি তাহলে হচ্ছে এই লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন আছে। কি আছে? হিমোগ্লোবিন আছে। এই হিম গ্রুপের জন্য কিন্তু আসলে মানুষের শরীরে রক্তটা লাল বা রেড কালার হয়, ঠিক আছে? আচ্ছা, সো মানুষের রক্ত লাল এটা তো আমরা বুঝলাম। এবার আমি যদি একটু বলি যে তোমরা কারা কারা রক্ত টেস্ট করে দেখছো, এখন আমাকে বলবা যে আপু আমরা কি ভ্যাম্পায়ার নাকি যে আমরা ব্লাড টেস্ট করে দেখবো? তো রক্তটা আসলে কেমন স্বাদের তোমরা কি জানো? রক্তটা কি আসলে খুব মিষ্টি নাকি রক্তের অনেক ঝাল? আসলে রক্তের স্বাদটা হচ্ছে নোনতা। তোমরা কি জানতে ইচ্ছা করতেছে না যে রক্তটা কেন নোনতা? রক্তের মধ্যে কি লবণ আছে? হ্যাঁ, রক্তের মধ্যে অজৈব লবণ আছে। অজৈব লবণের উপস্থিতির জন্য আমাদের ব্লাডের যে স্বাদটা বা টেস্ট ওইটা হচ্ছে হচ্ছে নোনতা। তো দুইটা ইনফরমেশন আমরা জানলাম, যে রক্তের রং লাল এটা আমরা সবাই জানি ছোটবেলা থেকে, আর হচ্ছে রক্তটা হচ্ছে তোমার নোনতা স্বাদের হয়। এবার আসো, এই যে ব্লাড আছে বা এই যে রক্ত, এই রক্তের খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন হচ্ছে এটার পিএইচ। হ্যাঁ, এটা পরীক্ষায় প্রচণ্ড আসে যে রক্তের পিএইচ কত, মানুষের শরীরে রক্তের পিএইচ কত। আচ্ছা, এটা হচ্ছে অনেকে মুখস্থ করে, অনেকে বুঝে পড়ে, আমি তোমাদের একটু বুঝাই পড়াই। তোমরা সবাই জানো অলরেডি, যারা পিএইচ সম্পর্কে ছোটবেলা থেকে পড়েছো, 7 থেকে মনে হয় পিএইচ সম্পর্কে আমরা কম বেশি জানি সবাই। তো পিএইচ এর মানটা যদি 7 থেকে বেশি হয় তাহলে কিন্তু সেটা ক্ষারীয় হয়ে যায়, তাই না? এটা আমরা সবাই জানি না যে পিএইচ এর মান যদি 7 থেকে বেশি হয় তাহলে সেটা ক্ষারীয় হয়। তো রক্তের ব্যাপারে একটা ইনফরমেশন হচ্ছে এই রক্তটা সামান্য পরিমাণে ক্ষারীয়, সামান্য ক্ষারীয়। তো সামান্য পরিমাণে ক্ষারীয়, 7 হলে হয় ক্ষারীয়, সামান্য ক্ষারীয়, তাহলে সামান্য পরিমাণ 7 থেকে বেশি হবে। রক্তের পিএইচটা হচ্ছে 7.35 থেকে 7.45, এবং এটাকে যদি আমি গড়ে বলি তাহলে গড়ে এটা হচ্ছে তোমার 7.40। আচ্ছা, সো এই যে দুইটা ইনফরমেশন আমি দিলাম, পরীক্ষায় কিন্তু তোমার যে কোনো দুইটাই আসতে পারে। পরীক্ষা আসতে পারে যে মানুষের রক্তের পিএইচ কত, যদি তোমার অপশনে থাকে 7.35 থেকে 7.45 তাহলে এটা আনসার হবে, যদি তোমার পরীক্ষার অপশনে থাকে যে 7.40 তখন তোমার 7.40 হবে, যেহেতু এটা একটা গড় মান। তো আমরা বুঝতে পারলাম যে রক্তের পিএইচ কোনটা, তারপর হচ্ছে এটা এটা। অ্যান্ড আরেকটা ইনফরমেশন একটু জেনে রাখো, এই যে আমাদের আমাদের শরীর আমাদের শরীরে বা একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে হ্যাঁ কত লিটার রক্ত থাকতে পারে, এটা নিয়ে একটু কনফিউশন থাকে, কারণ দেখা যায় অন্য অন্য রাইটারের বই আসলে অন্য একটা লিটার লেখা থাকে, কিন্তু আমরা গাজী আজমল স্যারের বইটা ফলো করব। সো মানুষের শরীরে আসলে রক্তের পরিমাণ থাকে হচ্ছে 5 থেকে 6 লিটার। কত লিটার থাকে বলো? 5 থেকে 6 লিটার।
আচ্ছা, তো একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের শরীরে 5 থেকে 6 লিটার পরিমাণ রক্ত থাকতে পারে, এই ইনফরমেশনটা আমরা জানলাম। অজীব লবণের জন্য রক্তের স্বাদ নোনতা হয়, এটা আমরা জানলাম। রক্তের পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45, গড় করলে হচ্ছে 7.40। আচ্ছা, এবার বলো, তোমরা কি জানো যে আপেক্ষিক গুরুত্ব জিনিসটা কি? আমাকে তোমরা সবাই একটু কমেন্ট করে জানাবা যে রক্তের আপেক্ষিক গুরুত্ব বেশি নাকি পানির আপেক্ষিক গুরুত্ব বেশি। আচ্ছা, সো আমি জানি যে তোমরা সবাই বুঝতে পারতেছো, রক্তটা কিন্তু পানির থেকে একটু বেশি ঘন হয়। তোমরা যদি কখনো রক্ত দেখে থাকো, অবশ্যই রক্ত দেখেছো, তো তোমরা যারাই রক্ত দেখেছো, তোমরা কি বুঝতে পেরেছো না যে রক্তটা একটু ঘন হয় পানির থেকে, পানির তুলনায়? সো রক্তটা পানির থেকে আপেক্ষিক গুরুত্বের দিক থেকে কতটুকু বেশি জানো? রক্তের আপেক্ষিক গুরুত্ব পানির থেকে 1.065, 1.065 বেশি। কোথা থেকে বলো? পানির থেকে, রক্তের আপেক্ষিক গুরুত্ব। সো এই এই সংখ্যাটা একটু মনে রাখো, 1.065। আমি এটা খুব মজা করে মনে রাখতাম, 1065, অথবা 6 থেকে 5 বাদ দিলে থাকে 1, ফার্স্ট টাইমে 1 বসাই দিতাম এবং মাঝখানে কিছু নাই, 0 পয়েন্ট। তোমার যেভাবে মনে রাখতে সহজ হয় তুমি সেভাবেই মনে রাখবা। তো মনে রাখার জন্য আসলে সেভাবে আমি ট্রিক্স বলি না, কারণ আমার কাছে মনে হয় যে এক একজনের পড়ার ধরন এক এক রকম। তুমি যেভাবে বায়োলজি পড়ো তুমি সেভাবে বায়োলজিটা মনে রাখতে পারবা। আচ্ছা, সো রক্তের এটা আমরা জানলাম যে 1.065 হচ্ছে বেশি রক্তের আপেক্ষিক গুরুত্ব পানির থেকে। আচ্ছা, সো এই কয়েকটি ইনফরমেশন আমরা নিলাম। এবার আমরা জানবো যে এই যে রক্ত, এখানে রক্তরস আছে, রক্তরস বা প্লাজমাও আছে, রক্ত কণিকাও আছে, এটা আমরা কিভাবে মানে কিভাবে এটা বাইর করবো যে রক্তের মধ্যে কি কি জিনিসপত্র আছে। ধরো আমি একটা, তোমরা দেখতে পাচ্ছ এটা, ধরো আমি একটা টেস্ট টিউব নিলাম, কি নিলাম? একটা টেস্ট টিউব। তো কারা কারা টেস্ট টিউব চিনো না তারা আমাকে একটু কমেন্ট করে বলো তো। আমি জানি তোমরা সবাই কম বেশি টেস্ট টিউবের সাথে পরিচিত, কারণ আমাদের যে সায়েন্স ল্যাব হইতো ওই ল্যাবের মধ্যে কিন্তু আমরা টেস্ট টিউব দিয়ে অনেক কাজকর্ম করছি না। আমি আমার যখন প্রথম আমি আমার কলেজ ছিল রাজুক, রাজুক উত্তর মডেল কলেজ, তো সেখানে যখন আমরা ল্যাবে যাইতাম তখন দেখা যেত কেমিস্ট্রি ল্যাবে তখন হচ্ছে আমরা মানে টেস্ট টিউব যে ছিল, এর আগে তো কখনো ওভাবে মানে টাচ করা হয় নাই স্কুলে থাকতে, যেহেতু কলেজে যে আসলে টেস্ট টিউবের সাথে খুব ভালোভাবে একদম ভালোভাবে ওইটা নিয়ে কাজটা কর্ম করা হয়েছে, তখন খুব মজা লাগতো টেস্ট টিউবটাকে ধরে এরকম নাড়াইতে, তারপর হচ্ছে কাজ টাজ করতে বেশ ভালো লাগতো আমার। তো এই যে টেস্ট টিউবটা এত সুইট একটা জিনিস, এই টেস্ট টিউবটার মধ্যে চলো একটু চিন্তা করি যে এই টেস্ট টিউবটার মধ্যে আমি কিছু পরিমাণ কি করেছি জানো? কিছু পরিমাণ আমি ব্লাড নিয়েছি, কিছু পরিমাণ আমি ব্লাড নিয়েছি মানে কিছু পরিমাণ রক্ত আমি এটাতে নিয়েছি। ভেরি গুড, 1.3K আসলে তোমরা ভিউস এখন পর্যন্ত তোমরা সবাই মিলে দেখছো। আমি আশা করব এই সংখ্যাটা আরো বাড়বে, কারণ এই ক্লাসটা আসলে সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে ইনফরমেশন গুলো দিব সেগুলোই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, কোনো আলতু ফালতু ইনফরমেশন একদমই দিচ্ছি না, সবগুলো জিনিস তোমার জন্য লাগবে। আচ্ছা, সো এই যে দেখো একটা টেস্ট টিউবে আমি ব্লাড নিলাম, কিছু পরিমাণ ব্লাড আমি একটা টেস্ট টিউবের মধ্যে নিলাম। নেওয়ার পরে আমি একটা সেন্ট্রিফিউগাল যন্ত্র, কি যন্ত্র? সেন্ট্রিফিউগাল একটা যন্ত্রের মধ্যে এই টেস্ট টিউবটাকে আমি রাখলাম। এখন এই সেন্ট্রিফিউগাল যন্ত্রের মধ্যে টেস্ট টিউবটাকে রেখে প্রচন্ড গতিতে এটা ঘুরতে লাগলো, এই টেস্ট টিউবটা প্রচন্ড গতিতে কি করতে লাগলো? ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে এই যে রক্তটা ছিল এই রক্তটা দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। কয়টা ভাগে ভাগ হবে? দুইটা ভাগে ভাগ হবে। সো এই দুইটা ভাগকে আমরা কি কি বলবো? সো উপরের যে অংশটুকু আমরা থাকবে সেটাকে আমরা বলবো রক্ত রস বা প্লাজমা, এবং একদম নিচের দিকে যে গাঢ় রকমের অংশগুলো থাকবে সেগুলোকে বলা হবে রক্ত কণিকা। আচ্ছা, তো রক্তরস বা প্লাজমা ছিল, রক্ত কণিকা ছিল নিচের দিকে। এখন আসো, জানতে ইচ্ছা করতেছে না যে এই যে ব্লাডটা আমরা সেন্ট্রিফিউগাল যন্ত্রের মধ্যে নিয়ে এটাকে দুইটা ভাগে ভাগ করে ফেললাম, আসলে এই রক্তের মধ্যে কত পার্সেন্ট রক্তরস বা প্লাজমা আছে বা কত পার্সেন্ট রক্ত কণিকা আছে? ভালো করে মন দিয়ে শোনো, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি 100% রক্তের মধ্যে চিন্তা করি তাহলে রক্তরস বা প্লাজমার পরিমাণ হচ্ছে 55%, 5-5। দেখো এটার পরিমাণ কত? 55%। তাহলে এবার দেখি কারা যোগ বিয়োগ পারো, তোমরা যোগ বিয়োগ করো, 100 থেকে 95 বিয়োগ করো, কত থাকে? 100 থেকে 95 বিয়োগ করলে কত থাকে বলো তো? সবাই বলতেছে আপু আমাদেরকে একদম ক্লাস 1-2 এর বাচ্চা বানাই দিছে। আমরা তো সবাই জানি যে 100 থেকে 95 বিয়োগ করলে 45 থাকে, রাইট? তার মানে রক্তরস বা প্লাজমাটা থাকছে হচ্ছে 55%, এবং বাকি যে 45% সেটা থাকছে আমাদের রক্ত কণিকা। রক্ত কণিকা থাকছে 45 এবং রক্তরস থাকছে 55%। আরও একটু ভাগ আছে, আরও একটু কথাবার্তা আছে, যদিও আমি ইন্ডিভিজুয়ালি একটা একটা করে ক্লাস যদি নিতাম টপিক ওয়াইজ তাহলে তোমাদেরকে খুবই বিস্তারিত পড়ানো যাইতো, যেহেতু আসলে বায়োলজি বিস্তারিত না পড়লে বায়োলজি পড়ে মজা পাবা না, তো একটা ক্লাসে আসলে সম্ভব না।
যেহেতু চাপটা তো অনেক বড় এবং খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপর আমি যতটুকু সম্ভব বলে দেই, এই যে তোমার রক্ত আর যে প্লাজমা ছিল 55% ছিল এবং রক্তকণিকা ছিল 45%। রক্তকণিকা, রক্তরস বা প্লাজমার মধ্যে আবার তোমার পানির পরিমাণ আছে, পানির পরিমাণ আছে, পানি কতটুকু আছে সেখানে, পানি যদি 100, পানির পরিমাণ আছে কিছু, তারপর হচ্ছে তোমার কঠিন পদার্থ আছে। কিন্তু এই যে রক্তকণিকা আছে, রক্তকণিকার মধ্যে আমরা তিনটা ভাগ করতে পারবো এটাকে। কি কি ভাগ করবো রক্তকণিকাকে আমরা? তিনটা ভাগ। ফার্স্ট ভাগ হচ্ছে তোমার লোহিত রক্ত কণিকা, সেকেন্ডটা হচ্ছে শ্বেত রক্ত কণিকা, তোমরা কি এই পাশটাতে দেখতে পাচ্ছ, এবং ফাইনালি হচ্ছে অণু চক্রিকা। খুবই দ্রুত, খুবই ফাস্ট আমাকে তোমরা জানাও যে লোহিত রক্ত কণিকার আরো একটি নাম আছে, সেই নামটা কি? যেমন আমার নাম হচ্ছে ঈশ্বরত প্রীতি, তো অনেকে হচ্ছে আমাকে প্রীতি বলে, অনেকে আমাকে ঈশ্বরত আপু, তোমরা ঈশ্বরত আপু ডাকো, আবার বাসায় আমাকে অনেকে প্রীতি বলে। তো এই যে আমার দুইটা নাম আছে, দুইটা নাম সেম ভাবে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অণুচক্রিকা। অণুচক্রিকার তো বাবা আবার দুইটা নাম আছে। হ্যাঁ, অণুচক্রিকা সহ এর দুইটা নাম আছে, কিন্তু লোহিত রক্তকণিকার আর একটা নাম আছে, শ্বেত রক্তকণিকাকেও আরেকটা নামে ডাকা হয়। খুব ঝটপট আমাকে জানাও যে লোহিত রক্তকণিকাকে ইংরেজিতে, ইংরেজি টার্মটা কি বা ইংরেজিটাকে কি বলে, এবং শ্বেত রক্তকণিকাকে কি বলে, অণুচক্রিকার যে বাকি দুইটা নাম আছে ওই দুইটা নাম কি আমি একটু দেখবো তোমরা জানো কিনা, কারণ এই দুইটা ইনফরমেশন তোমাদের পরীক্ষার জন্য জানা খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় আসে লোহিত রক্তকণিকা শব্দটা ব্যবহার করে না, বাকি যে শব্দটা আরেকটা যে আছে ইংরেজি টার্মটা ওইটা ইউজ করে, ওই জন্য আসলে ইংরেজি টার্মগুলো বলে দিই, কারণ বায়োলজিতে ইংরেজি টার্ম জানা খুবই গুরুত্বপূর্ণ। আমার বোর্ডটা হচ্ছে ঠাস করে পড়ে না গেলেই হয়, বোর্ডটা কেমন নড়াচড়া করতেছে। আচ্ছা ঠিক আছে, সো আই থিঙ্ক এটা পড়বে না, আল্লাহ ভরসা, ক্লাসটা নিয়ে নেই। আচ্ছা, সো তোমরা একটু আমাকে খুব ঝটপট জানো, আমি একটু কমেন্টটা তোমাদেরকে দেখে আসি, যেহেতু লাইভ ক্লাস, কমেন্ট না পড়লে পোলাবা না, আবার তোমরা হচ্ছে অনেক বেশি খেপে যাও, আল্লাহ তোমাদের মধ্যে কমেন্ট পড়ে না কেন, একটু কমেন্টগুলো দেখি যে তোমরা কি কি বলতেছো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এট্রোসাইট, হ্যাঁ, অবিলার, সীমন্তিনি, ওবায়েত, মুন্নি, জান্নাত। আচ্ছা, একজন বলেছে হচ্ছে আরবিসি। আচ্ছা, হুম হুম, রেড ব্লাড সেল, এগুলো তো বলতেছে, পাশাপাশি কিন্তু আরো একটা নাম আছে লোহিত রক্তকণিকা, রেড ব্লাড সেল তো বলেই, লোহিত রক্তকণিকা ইংরেজিটাই তো ওইটা, আমি ওই টার্মটা জানতে চাই না, লোহিত রক্তকণিকার আরো একটি নাম আছে। হ্যাঁ, যেমন এরিথ্রোসাইট তোমরা সবাই ঠিক বলতেছো, যেমন হাফসা একদম সঠিক উত্তর দিয়ে দিছে, ও বলছে এরিথ্রোসাইট, লিউকোসাইট এবং প্লেটলেট। আচ্ছা, অণুচক্রিকার কিন্তু শুধু প্লেটলেট না, অণুচক্রিকাও কিন্তু আরেকটা নাম বলা হয়, যেটা হচ্ছে আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখি, কিছু কিছু ক্ষেত্রে দেখি না। আচ্ছা, একজন বলেছে তার নামটা আসলে আরবিতে লেখা, মানে নামটা আরবিতে দেয়া, তো আমি পড়তে পারতেছি না, তারকে বলা হয়েছে যে সে কি বলছে যে, আচ্ছা চলে যাচ্ছে খুব ফাস্ট, ওই জন্য আমি পড়তে পারিনি তার নামটা, সে শুধু বলছিল যে আপু কাইন্ডলি সব বাংলা ওয়ার্ডস একটু ইংলিশ ট্রান্সলেট করিয়েন প্লিজ, ইংলিশ ভার্সন স্টুডেন্টদের জন্য। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ এটা বলার জন্য, আসলে এটা অনেক মাঝে মধ্যে এরকম আমি শুনি যে আসলে ইংরেজি টার্মগুলো আমরা যাতে মানে একটু কম বলার জন্য একটু কম বলার চেষ্টা করি, কারণ এখানে অনেক জেনারেল স্টুডেন্ট আছে, কিন্তু আমি ইংরেজি টার্মগুলো বলে দিই, কারণ ইংলিশ ভার্সন স্টুডেন্টও তোমরা আছো, তো আমি দেখতাম যে অনেক স্টুডেন্টদের অনেক ঝামেলা হতো ইংলিশ ভার্সনদের, যে তারা হচ্ছে ইজিলি কোনো ক্লাস করতে পারতো না, অনেক অনেক প্রবলেম হয়ে যেত এইসব টার্মগুলোর জন্য। আমি চেষ্টা করবো সবগুলো একটু একটু করে বলে দেওয়ার। তোমরা কি ক্লাসটা শেয়ার করেছো আমাকে একটু জানাও তো, সবাই ডান লেখো যারা ক্লাসটা শেয়ার করছো, এবং যারা নিজেদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিছো। আচ্ছা ওকে, থ্রোম্বোসাইট, হ্যাঁ আবিদ একদম ঠিক বলেছে, শামসুল বলেছে থ্রোম্বোসাইট, সাহা, দীপু, আচ্ছা একদম সঠিক উত্তর দিচ্ছ তোমরা। আমি এবার একটু বলে আমরা ক্লাসে ব্যাক করি, দেখো এই যে লোহিত রক্তকণিকা আছে এটাকে আমরা বলতে পারবো এরিথ্রোসাইট, এরিথ্রো, সরি ফর দ্য হ্যান্ড রাইটিং, তোমরা জাস্ট একটু বুঝে নিও, আমি যেহেতু বারবার করে মুখেও বলতেছি, এরিথ্রোসাইটটা হচ্ছে তোমার লোহিত রক্তকণিকা, এটা হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকা আরেকটা নাম, তারপর শ্বেত রক্তকণিকা আরেকটা নাম হচ্ছে তোমার লিউকোসাইট, এবং অণুচক্রিকা একটা নাম হচ্ছে তোমার থ্রম্বোসাইট অথবা প্লেটলেট, দুইটাই আমরা বলতে পারবো চাইলে। আচ্ছা, সো আমরা জানি যে সাইট মানে হচ্ছে তোমার কোষ, লিউকো মানে হচ্ছে, লিউকাস মানে হচ্ছে তোমার বর্ণহীন,
তারপর এরিথ্রাস মানে হচ্ছে তোমার লোহিত, এবং তোমার এই থ্রোম্বোসাইট, এখানেও তোমরা বুঝতে পারতেছো যে এটা হচ্ছে তোমার অণুচক্রিকা। তো এই যে ইনফরমেশন গুলো আমরা জানলাম যে এগুলো অন্যান্য নাম কোনগুলা, এই এটার বাইরের যে নামগুলো আছে এক্সট্রা নাম, ওগুলো আমাদের জন্য জানতে হবে। কারণ পরীক্ষার সময় এরিথ্রোসাইট ইউজ করে, লিউকোসাইট, থ্রোম্বোসাইট, প্লেটলেট ব্যবহার করে। এখন তুমি যদি না জানো যে যাহাই তোমার প্লেটলেট তাহাই তোমার অণুচক্রিকা, যাহাই অণুচক্রিকা তাহাই থ্রোম্বোসাইট, না হলে তো আসলে ঝামেলা হয়ে যাবে। তুমি বলবা যে কোথা থেকে, আসমান থেকে কোয়েশ্চেন করে ফেলছে, এখন আমি কিভাবে অ্যান্সার করবো, সিলেবাসে নাই এটা, এটা যদি বলো তাহলে ঝামেলা হয়ে যাবে। তো এগুলো আমরা জানলাম, এবার চলো এগুলোর থেকে একটু একটু আইডিয়া নিই আসলে এরিথ্রোসাইটটা কি, লিউকোসাইটটা কি, থ্রোম্বোসাইটটা কি। ওকে, আচ্ছা, সো এরিথ্রোসাইট এইগুলো কিন্তু সবগুলোই ওই যে আমাদের 45% ছিল ব্লাডের মধ্যে, এই যে চিত্রটা দেখতেছো, এই যে 45% ছিল ব্লাডের মধ্যে, এই 45% কিন্তু তোমার এই লোহিত রক্তকণিকাগুলো, এবং এই তিনটা হচ্ছে রক্তকণিকার ভাগ। আচ্ছা, এবার এরিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকা নিয়ে যদি আমি একটু তোমাদের সাথে কথা বলি, তো লোহিত রক্তকণিকা, ফার্স্ট অফ অল এখানে কিছু সংখ্যার খেলা আছে, মানে তোমার লোহিত রক্তকণিকা প্রথমত এখান থেকে কি কি ইনফরমেশন ইনফরমেশন গুলো পড়তে হবে সেটা আমি বলে দিই। আশা করি তোমাদের সবার সামনে বইটা আছে এবং তোমরা বইটা অবশ্যই সাথে নিয়ে পড়বা, কারণ সব ইনফরমেশন, সব সংখ্যা হয়তো আমি তোমাকে এক্স্যাক্টলি করে বলতে পারবো না, কিন্তু কোন কোন সংখ্যাগুলো পড়তে হবে সেটা আমি তোমাদেরকে সবাইকে বলে দিচ্ছি, যেহেতু এগুলো মুখস্থ জিনিস একটু মনে রাখতে হবে ট্রিকি ভাবে। সো একটু বইটা খোলো, দেখো এরিথ্রোসাইটের ক্ষেত্রে, লিউকোসাইটের ক্ষেত্রে, থ্রোম্বোসাইটের ক্ষেত্রে তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট মনে রাখা, যে প্রতি ঘন মিলিমিটার রক্তে এদের সংখ্যার পরিমাণ কত, দেখা যায় এটার মধ্যে কত, এটার মধ্যে কত, এটার মধ্যে এরকম, যেমন এটার মধ্যে হচ্ছে তোমার 1.5 লাখ থেকে 3 লাখ হতে পারে এরকম ভাবে তোমার, তারপর হচ্ছে তোমার এইভাবে করে তোমার সবগুলো মনে রাখতে হবে। তারপর লিউকোসাইটে ছিল 4,000 থেকে 11,000 মোস্ট প্রবাবলি, এবং গড় একটা মান ছিল মেবি 7,000 ছিল। তো এইভাবে করে হচ্ছে প্রতি ঘন মিলিমিটার রক্তে কতটুকু পরিমাণ আসলে এরিথ্রোসাইট আমাদের শরীরে আছে, কতটুকু পরিমাণে লিউকোসাইট আমাদের শরীরে আছে, কতটুকু পরিমাণে থ্রোম্বোসাইট বা প্লেটলেট আমাদের শরীরে আছে, এই ইনফরমেশনগুলো তোমাকে ফার্স্ট অফ অল জানতে হবে। তারপর আমরা কি জানবো, তারপর আমরা জানবো এই যে লোহিত রক্তকণিকা আছে, এই লোহিত রক্তকণিকা আমরা জানি এটার মধ্যে আমরা যদি একটা লোহিত রক্তকণিকা আঁকতে চাই তাহলে আমি একটা হিমোগ্লোবিন আঁকবো, এবং বাইরে আমি প্লাজমা মেমব্রেন আঁকবো। ডান, এটাই হচ্ছে একটা লোহিত রক্তকণিকা। খুব ইন্টারেস্টিং না, যে লোহিত রক্তকণিকা আঁকতে হলে তোমাকে অনেক কাহিনী কালাপ করতে হচ্ছে না, কারণ লোহিত রক্তকণিকার মেইন কোষই হচ্ছে হিমোগ্লোবিন। লোহিত রক্তকণিকার মধ্যে কোনো নিউক্লিয়াস নাই, এটা একটা নিউক্লিয়াস বিহীন কোষ। এখানে একটা ভুল ধারণা আছে আমাদের, আমরা সবাই মনে করি না লোহিত রক্তকণিকা তো নিউক্লিয়াস বিহীন, লোহিত রক্তকণিকা তো নিউক্লিয়াস বিহীন। এখানে একটা জিনিস মনে রাখা খুব গুরুত্বপূর্ণ, লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস বিহীন না, পরিণত লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস বিহীন। এখন এটা নিয়ে চলো একটু কথা বলি আমরা, লোহিত রক্তকণিকা তো কোথা থেকে উৎপন্ন হয়, লাল অস্থি মজ্জা থেকে, স্টেম কোষ থেকে উৎপন্ন হয় হচ্ছে আমাদের এই লোহিত রক্তকণিকা। আমি যদি আরো স্পেসিফিক করে বলি তাহলে স্টেম যে কোষটা আছে, স্টেম কোষটার নামই হচ্ছে তোমার এরিথ্রোব্লাস্ট। কি বলেছি আমি, এরিথ্রোব্লাস্ট, এরিথ্রোস মানে হচ্ছে লোহিত, ব্লাস্ট মানে হচ্ছে তোমার তৈরি হওয়া, এখান থেকে মূলত লোহিত রক্তকণিকাটা উৎপন্ন হয় বা উদ্ভূত হয় বা তৈরি হয়। তো এই যে এরিথ্রোব্লাস্ট আছে, এই এরিথ্রোব্লাস্ট থেকে কিন্তু আমরা এরিথ্রোসাইটটাকে পাচ্ছি। তো এই যে এরিথ্রোসাইটটাকে আমরা এরিথ্রোব্লাস্ট থেকে পাচ্ছি এটা তো আমরা বুঝছি। এখন যখন এই লোহিত রক্তকণিকাটা উৎপন্ন হচ্ছে, মানে নতুন নতুন উৎপন্ন হয়েছে, তখন কিন্তু এটার মধ্যে নিউক্লিয়াস আছে, ইয়াস, তখন এটার মধ্যে নিউক্লিয়াস ছিল। তারপর যেটা হয়েছে, বারবার বারবার করে ওই কোষটার মধ্যে মাইটোসিস সেল ডিভিশন হয়েছে। কি হয়েছে বলো? মাইটোসিস সেল ডিভিশন হয়েছে। তো যখন ওই কোষটার মধ্যে বারবার বারবার মাইটোসিস সেল ডিভিশন হচ্ছিল, তখন এটার মধ্যে যে নিউক্লিয়াসটা ছিল সেই নিউক্লিয়াসটা একটা পর্যায়ে এসে অকার্যকর হয়ে গেছে, অকার্যকর হয়ে গেছে এবং এটা নাই হয়ে গেছে। এই জন্যই বলা হয় যে পরিণত এরিথ্রোসাইট বা পরিণত লোহিত রক্তকণিকা হচ্ছে নিউক্লিয়াস বিহীন একটা কোষ। আচ্ছা, আরেকটা মজার ব্যাপার হচ্ছে এই লোহিত রক্তকণিকার মধ্যে কিন্তু গোলজি বডি থাকে না, বা অন্যান্য যেগুলো থাকে, অন্যান্য যে কোষ অঙ্গাণু এগুলো কিন্তু নাই, শুধুমাত্র যেটা আছে সেটা হচ্ছে তোমার হিমোগ্লোবিন। একমাত্র হিমোগ্লোবিন আছে, আর বাইরে হচ্ছে প্লাজমা মেমব্রেন আছে। তার মানে প্লাজমা মেমব্রেন দিয়ে আবৃত একটা হিমোগ্লোবিন, এটাই হচ্ছে তোমার এরিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকা। খুব ইজিলি মনে রাখতে পারো এভাবে। এই তো লোহিত রক্তকণিকা হচ্ছে এটা, এবং এই যে লোহিত রক্তকণিকা আছে এটা তো আমরা নিউক্লিয়াস বিহীন জানলাম, বাকি যে দুইটা আছে এই দুইটা কি নিউক্লিয়াস আছে নাকি নাই, চলো এটা জানি। দেখো এখন আমরা দেখবো লিউকোসাইট। হ্যাঁ, তো লিউকোসাইট এটা হচ্ছে তোমার, লিউকাস মানে হচ্ছে তোমার বর্ণহীন, তার মানে বর্ণহীন কোষ, সাইট মানে কোষ, লিউকাস মানে বর্ণহীন। তো সাদা কিন্তু একটা বর্ণহীন, হ্যাঁ সাদা কিন্তু কোনো আসলে রং না, কারণ সকল রঙের সমন্বয় আসলে সাদা, তো সাদা কিন্তু কোনো বর্ণ না।
তো আমরা যদি একটু খেয়াল করি যে এই লিউকোসাইটটা আসলে কোথায় আছে, এখন তো মানে কোয়েশ্চন থাকতে পারে যে আপু এই যে আমরা টেস্ট টিউবটা এঁকেছিলাম এখানে তো আমরা দেখলাম যে পুরাটাই হচ্ছে রেড, পুরাটাই লাল, এখন এই যে শ্বেত রক্তকণিকা বর্ণ হয়নি, এখানে কোনো বর্ণই নাই, তাহলে এই লাল গুলার মধ্যে শ্বেত রক্তকণিকাটা কিভাবে আছে আমরা কিভাবে বুঝবো? যদি তুমি খুব কাছ থেকে যদি তোমার এই টেস্ট টিউবটা দেখার সুযোগ হতো, যেহেতু শুধুমাত্র চিত্র থেকে দেখেছো, যদি খুব কাছ থেকে তোমার তোমাকে টেস্ট টিউবটা দেখানো যেত তাহলে তুমি রিয়ালাইজ করতা যে এটার মধ্যে আসলে, দাঁড়ো আমি একটু দেখাই। আচ্ছা দেখো, এই যে আমার একটা পানির বোতল, দেখো এটা দেখতে পাচ্ছ না? হ্যাঁ, এই যে আমার একটা পানির বোতল, তো মনে করো এটার মধ্যে অনেকগুলো ব্লাড আছে, অ্যান্ড এটাকে হচ্ছে আমি সেন্ট্রিফিউগাল যন্ত্রের মধ্যে ঘুরাইছি, ঘোরানোর পর এই পার্টটুকু, এই যে এই অংশটুকু, এই অংশটুকু আমার হচ্ছে, এই যে এই অংশটুকু, এই অংশটুকু হচ্ছে আমার তোমার কি বলো রক্তরস বা প্লাজমা, এবং নিচে যে তলানো অংশটুকু আছে এগুলো হচ্ছে তোমার কি বলো রক্তকণিকা। আচ্ছা এটা তো আমরা বুঝেছি, এখন এই রক্তকণিকা তো পুরোটা আমরা লাল দেখতেছি, যে না রক্তকণিকা তো পুরোটা লাল, পুরোটা হচ্ছে লাল। এখন এই লাল অংশের উপরের দিকে, এই যে এইদিকে আসলে সাদা রঙের একটা আবরণ আছে, হালকা একটা আবরণ আছে, এই আবরণটা যে সাদা রঙের আবরণটা হালকা করে আছে, যেটা উপরে দেখা যাইতেছে ভাসমান অবস্থায় আছে, এটাই তোমার এই শ্বেত রক্তকণিকা, যেটাকে বলছি আমরা লিউকোসাইট। এখন যেহেতু তুমি বুঝতেই পারতেছো যে মাত্র অনেক অল্প পরিমাণ লিউকোসাইট কিন্তু আমাদের রক্তকণিকার মধ্যে আছে, যেহেতু অনেক অল্প, বুঝতেছে একটা ছোট চিকন লেয়ার, তাহলে এই যে লিউকোসাইটটা আছে এটা হচ্ছে আমাদের শরীরের 1%, মানে আমাদের রক্তের মাত্র, রক্তের যে রক্তকণিকা এটার মাত্র 1% তোমার এই লিউকোসাইট, মাত্র 1%। কিন্তু এই 1% বা কম হলে কি হবে, একটা কথা আছে না, ছোট মরিচে ঝাল বেশি, তো অনেকটা ওরকম, মানে অনেক অল্প পরিমাণে আছে ঠিকই, বাট এটা মানে মারাত্মক কাজ করে, এটা ছাড়া হচ্ছে তুমি কিছুতেই সুস্থ থাকতে পারবে না। এটাকে আমাদের দেহের ভ্রাম্যমান প্রতিরক্ষাকারী একক বলা হয়, কি বলে জানো? ভ্রাম্যমান প্রতিরক্ষাকারী একক বলা হয়, মোবাইল ডিফেন্সিভ ইউনিট। ইংলিশ ভার্সন স্টুডেন্টদের জন্য আমি ইউনিট ইংলিশ টার্মগুলো বলে দেওয়ার চেষ্টা করতেছি, এটা হচ্ছে মোবাইল ডিফেন্সিভ ইউনিট বলা হয় এটাকে, কারণ এই যে লিউকোসাইটটা আছে এটা কেন ভ্রাম্যমান প্রতিরক্ষাকারী একক, কারণ তোমার শরীরের মধ্যে তোমার যে রক্ত, হ্যাঁ তোমার যে রক্ত, এটার মধ্যে তুমি তোমার শরীরের মধ্যে আর্মি চিন্তা করো, বিজিবি চিন্তা করো, তারপর র‍্যাব চিন্তা করো, পুলিশ, মানে যত প্রকার প্রতিরক্ষা আছে, যত প্রকার প্রতিরক্ষা তুমি প্রতিরক্ষা বাহিনীর নাম তুমি জানো, সব কিছুই তোমার এই লিউকোসাইট বা শ্বেত রক্তকণিকা। সাউন্ডস ইন্টারেস্টিং রাইট? যে শ্বেত রক্তকণিকা আসলে 1% থাকলেও এটা আসলে কত ইম্পর্টেন্ট কাজগুলো করে ফেলতেছে। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস একটু বলে দেই, ওটা হচ্ছে লোহিত রক্তকণিকা গুলো আসলে সংখ্যায় আমাদের শরীরে লক্ষ পরিমাণে থাকে, লক্ষ লক্ষ থাকে, যেমন এটা প্রতি সেকেন্ডে লোহিত রক্তকণিকা 1, 2, 3, 4, চিন্তা করো, আমি তোমাকে আরেকটু মজা করে জিনিসটা বলি, দেখো 1, 2, 3, 4, এই যে 1, একটা সেকেন্ড গেল, এই 1 সেকেন্ডে এরিথ্রোসাইট কত পরিমাণ উৎপন্ন হয় জানো? 1 সেকেন্ডে 20 লক্ষ থেকে 1 কোটি পর্যন্ত লোহিত রক্তকণিকা কিন্তু উৎপন্ন হতে পারে, এবং সেইভাবে 20 লক্ষ থেকে 1 কোটি পরিমাণ লোহিত রক্তকণিকার মৃত্যু ঘটে। এবং লোহিত রক্তকণিকার মৃত্যু কোথায় ঘটে বলতো? মানে লোহিত রক্তকণিকার কবরস্থান কোথায়? যকৃত, প্লীহা, অস্থিমজ্জা, এগুলোর মধ্যে কিন্তু তোমার এই লোহিত রক্তকণিকা মারাও যায়, মানে হচ্ছে তোমার এগুলো হচ্ছে কবরস্থান বলে। আচ্ছা তো এই যে ইনফরমেশন গুলো জানলাম, এগুলো আশা করি তোমরা মনে, তোমাদের মনে থাকবে যে 1 সেকেন্ডে কতটুকু পরিমাণ এটা উৎপন্ন করতেছে, বুঝতেই পারতেছো যে এরিথ্রোসাইটটা আসলে প্রচুর পরিমাণে থাকে, লক্ষ লক্ষ পরিমাণে থাকে, আবার লিউকোসাইটটা হাজারে থাকে, মানে বেশ কম, বেশ কম। এরিথ্রোসাইট থেকে আরো কিছু ইনফরমেশন তোমার কিন্তু লাগবে। হ্যাঁ, কি কি ইনফরমেশন লাগবে বলতো? ওই যে তোমার বই আছে না, যে ভ্রূণ দেহে এরিথ্রোসাইটের পরিমাণ কতটুকু প্রতি ঘন মিলিমিটার রক্তে, প্রতি ঘন মিলিমিটার রক্তে, মানে তোমার প্রতি ঘন মিলিমিটার রক্তে ভ্রূণ দেহে লোহিত রক্তকণিকার সংখ্যা হচ্ছে 80 থেকে 90 লক্ষ। আবার যদি আমি চিন্তা করি যে একটা শিশু ভ্রূণ থেকে শিশুতে পরিণত হয়েছে, শিশু দেহে লোহিত রক্তকণিকার পরিমাণ প্রতি ঘন মিলিমিটার রক্তে কিন্তু সেটার পরিমাণ কত বলো? 60 থেকে 70। আবার তোমার ছিল পূর্ণ বয়স্ক পুরুষ দেহে, স্ত্রী দেহে কত ছিল, তো এই যে সংখ্যাগুলো ছিল লাখের সংখ্যা, এই সংখ্যাগুলো মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রতি বছর কোয়েশ্চেন আসে। এবং আরেকটা ইনফরমেশন বলে দিই, যে এরিথ্রোসাইটে যে ইনফরমেশনগুলো আছে যে কত লক্ষ থাকতেছে, এগুলো কিন্তু তোমার আপডেট হয় প্রতি বছর, এগুলো তোমার আপডেট হয়, তাহলে তোমাকে কি করতে হবে, আপডেটেড ইনফরমেশনগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা এবার দেখো, এবার এই যে লিউকোসাইট এবং এরিথ্রোসাইটের মধ্যে পার্থক্য সংখ্যার, এটা যেহেতু লক্ষ হাজারে, এটা একটা অনুপাত আছে, সেটা হচ্ছে 700:1। যদি পরীক্ষায় কোয়েশ্চেন আসে লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার অনুপাত কত, তুমি কত বলবা? 700:1 এটা বলবা, কারণ এটাই হচ্ছে তোমার লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকার অনুপাত।
আশা করি তোমার কাছে এইটুকু মোটামুটি ক্লিয়ার হয়েছে। এবার আসো, এই যে শ্বেত রক্তকণ গাই, শ্বেত রক্তকণিকার মধ্যে না আরো কাহিনী আছে। এখন মানে আই নো যে সাউন্ডস ভেরি ইরিটেটিং যে এত কিছু কেন ভিতরে আছে, এত কিছু কিভাবে মনে রাখবো। শ্বেত রক্তকণিকার মধ্যে আরো কিছু ব্যাপার আছে। আচ্ছা, এই যে শ্বেত রক্তকণিকা, হ্যাঁ এই শ্বেত রক্তকণিকার মধ্যে কিন্তু আবার তোমার কি আছে বলো? শ্বেত রক্তকণিকার মধ্যে কিন্তু তোমার নিউক্লিয়াস আছে। তো এই যে শ্বেত রক্তকণিকার মধ্যে নিউক্লিয়াস আছে, হ্যাঁ লোহিত রক্তকণিকা তো নিউক্লিয়াস বিহীন ছিল, কিন্তু শ্বেত রক্তকণিকার মধ্যে তো আবার এই নিউক্লিয়াসটা আছে। আরেকটা জিনিস মনে রাখো যে সব থেকে বড় কোষ কিন্তু তোমার এই লিউকোসাইটই, হ্যাঁ এরিথ্রোসাইট, লিউকোসাইট, থ্রোম্বোসাইট, এই তিনটার মধ্যে সব থেকে বৃহৎ হচ্ছে তোমার এই লিউকোসাইট। এটা একটু মনে রাখো, এটা একটু মনে রাখার চেষ্টা করো। এবং যদি কোয়েশ্চেন আসে যে শ্বেত রক্তকণিকার মধ্যে সব থেকে বড় কোনটা, সেটা ছিল মনোসাইট। আচ্ছা, তো মনোসাইট কি ওটা নিয়ে আমরা একটু জানবো। দেখো এই যে লিউকোসাইটটা আছে, তুমি একটু আমাকে বলো যে লিউকোসাইটটা যে শ্বেত রক্তকণিকাগুলো যে আছে এগুলোর মধ্যে যে সাইটোপ্লাজম আছে, হ্যাঁ ওই সাইটোপ্লাজমের মধ্যে দানা আছে নাকি দানা নাই, দানা আছে নাকি দানা নাই, বা গঠন এবং আকৃতিগত দিক থেকে এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব। কয়টা? দুইটা। কি কি ভাগে ভাগ করব? একটা হচ্ছে তোমার গ্রানিউলোসাইট, গ্রানিউলোসাইট যেটাকে বাংলায় বলতেছে দানাদার, আরেকটা হচ্ছে অ্যাগ্রানিউলোসাইট, অ্যাগ্রানিউলোসাইট যেটার বাংলা ফর্মটা হচ্ছে অদানাদার। আচ্ছা, সো এটা হচ্ছে কিভাবে আমরা ইজিলি মনে রাখতে পারবো যে দানাদার অদানাদার। মনে রাখো যে এটার মধ্যে আবার কিছু ভাগ আছে, এটার মধ্যে কিছু ভাগ আছে। তো এই দুইটা সম্পর্কে আমরা জানবো। আমাকে একটু জানাও যে এই যে গ্রানিউলোসাইট বা দানাদার আছে, এটার মধ্যে একটা রঞ্জক থাকে, ওই রঞ্জকটার নাম কি? যে রঞ্জকটার জন্য দানাদার যে যে দানাদারের যে পার্ট গুলো আছে সেগুলো রঞ্জিত হয়, সেই রঞ্জকটার নাম আমি দেখবো তোমরা কারা জানো। আমি একটু কমেন্ট সেকশনটা দেখবো যে তোমরা কারা রঞ্জকটার নামটা জানো। আচ্ছা, একটু জানো তো আমাকে যে আচ্ছা আচ্ছা ইমাদ বলেছে ছবি আর্ট পারি না। আচ্ছা, চিত্র আঁকতে পারো না তাই তো? চিত্র আঁকার ক্ষেত্রে আমি তোমাদেরকে ছোট্ট একটা সাজেশন দিই, ওটা হচ্ছে আমার একটা আলাদা বই ছিল, মানে হচ্ছে তুমি দোকানে যাবা, লাইব্রেরিতে যাবা, যেই দেখবা আর্ট করার জন্য একটা খাতা, আমরা যে ছবি আঁকতাম না ছোটবেলা ওরকম খাতা বিক্রি করে, ওরকম খাতা একটা কিনে নিয়ে আসবা। এখন এখন মনে হইতে পারে যে এটা কি বলতেছে, আমরা তো জানি যে ছবি আঁকার জন্য ছবি আঁকার খাতা লাগবে, কিন্তু তুমি যখন একটা ছবি আঁকার খাতা এনে যখন তুমি এগুলো আঁকবা, চিত্রগুলো আঁকার চেষ্টা করবা, তখন তোমার কাছে ওইটা অনেক মজা লাগবে, যেটা হচ্ছে নর্মাল পড়ার খাতায় আঁকতে অত মজা লাগে না। সো এটা তোমরা একটু করতে পারো। আচ্ছা, অনেকেই সঠিক উত্তর দিচ্ছ, শারমিন, অনুপম, আব্দুল কাদির, সুমাইয়া, হৃদয়, অনিক, ফয়সাল, ইশতিয়াক, অমিতা, আতিকুল, আফসার, আক্তার। তুমি অর্ধেক উত্তর কেন দিয়েছ? বাকিটুকু কোথায়? অর্ধেক উত্তর হয়েছে। আচ্ছা 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 আচ্ছা, আমি একটা একটা কমেন্ট একটু পড়বো। একজন বলেছে মেবি জিহাদ বলছে আপু এখানে মেয়েরা ঝগড়া করতেছে, প্লিজ কিছু বলেন। এবং সেটা রিপ্লাই ইয়াসিন বলেছে কলেজে ক্লাসেও কি এমনি বিচার দিতা প্রাইমারি স্কুলের? আচ্ছা, তো এটা আসলে খুব মজা লাগছে শুনে, যে হ্যাঁ আমি যখন আমার কলেজে মানে হচ্ছে আমরা এরকম যখন মাঝে মধ্যে ঝগড়া দেখতাম, তখন হচ্ছে আমরা টিচারকে বিচার দিতাম যে স্যার বা ম্যাম এরকম তোরা ঝগড়া টগড়া করতেছে, ওটা শুনে একদম টিচার টিচার ফিল হইতেছে। আসলে তোমাদের সাথে তোমাদেরকে তোমাদের জন্য ক্লাস নিতে নিতে বেশ ভালো একটা ফিল হয়, মানে মনে হয় যে মানে একদম টিচার তো হতে পারি নাই, কারণ আমাদের যারা শ্রদ্ধেয় শিক্ষকরা আছে আমি ওনাদের প্রচন্ড রেসপেক্ট করি, কারণ ওনারা এতটা বেশি এবার নিজের সব কিছু স্যাক্রিফাইস করে দেয় একদম, মানে একটা ক্লাস নিবে এটার জন্য আসলে চুল পেকে গেলেও ওনারা এত বেশি প্রিপারেশন নিয়ে আমাদের জন্য ক্লাসগুলো নেয়, আর ওনাদের ডেডিকেশন লেভেল, ও মাই গড, ওনাদের ডেডিকেশন লেভেল, ও মাই আল্লাহ, আসলে ও মাই ওনা মানে ওনাদের ডেডিকেশন লেভেল আমাকে অনেক প্রচুর মুগ্ধ করে। ওটুকু তো এখনো ওইটার ধারে কাছে যাইতে পারি নাই, বাট আমি চেষ্টা করি মানে অ্যাটলিস্ট তোমরা যে আমাকে আপু আপু ডাকো ওইটার একটু সম্মান রাখতে, যেন তোমরা কিছুটা আসলে পড়াটা বুঝতে পারো, কিছু যেন শিখতে পারো, এটাই। হি হি, আতিকুল বলেছে বাচ্চারা ঝগড়া করিও না।
আশিস বলেছে এদিকে কিছু না জানা আমি, অনেকে উত্তর দিচ্ছিলাম লিশম্যান রঞ্জক, আর আশিস বলেছে কিছু না জানা আমি। কেন জানো না আশিস? এটা তো খুবই সহজ এবং এটা তো জানতে হবে, এখন জেনে ফেলো। দেখো আমরা কি পড়তেছিলাম, যে গ্রানিউলোসাইট, তো এই যে তোমার শ্বেত রক্তকণিকার সাইটোপ্লাজমের মধ্যে দানা আছে কি নাই এটার উপর ভিত্তি করে আমরা দুইটা ভাগে ভাগ করলাম, গ্রানিউলোসাইট অ্যাড গ্রানিউলোসাইট, দানাদার অদানাদার। তো দানাদার যে ছিল বা গ্রানিউলোসাইট যে ছিল, এটার মধ্যে আসলে যদি আমরা একটু চিন্তা করি, এটার মধ্যে একটা রঞ্জক আছে, ওটা হচ্ছে লিশম্যান রঞ্জক, যে রঞ্জকটার মাধ্যমে এইটার যে অংশগুলো আছে, পার্টগুলো আছে, ওগুলো হচ্ছে রঞ্জিত হয়। তো এটার যে অংশগুলো আছে সেগুলো আসলে কোন রঙের মাধ্যমে রঞ্জিত হয়, মানে দেখা যায় যে ব্লু কালার, মানে যেটা হচ্ছে খারবেস একটা কালার, এটার উপর কিছু জিনিস আকৃষ্ট হয়, আবার রেডের প্রতি কিছু জিনিস আকৃষ্ট হয়, আবার দেখা যায় যে কোনো এমন কিছু আছে যেটা আকৃষ্টই হয় না। তো এইভাবে করে আসলে বর্ণ বর্ণ ধারণ ক্ষমতার উপর ভিত্তি করে বর্ণ ধারণ ক্ষমতার উপর ভিত্তি করে মূলত গ্রানিউলোসাইটকে আমরা তিনটা ভাগে ভাগ করব। কি কি ভাগে ভাগ করব? তিনটা। ফার্স্টে ভাগটা হচ্ছে তোমার নিউট্রোফিল, বেসোফিল, এবং ফাইনালি যেটা সেটা হচ্ছে নিউট্রোফিল, বেসোফিল এবং আরেকটা হচ্ছে তোমার ইউসিনোফিল। ইউসিনোফিল তো তিনটা জিনিস আমরা দেখলাম, নিউট্রোফিল, বেসোফিল, ইউসিনোফিল। এখন কিভাবে এটা মনে রাখতে পারবা তুমি জানো? তোমার হাতে যদি আমি কিছু দানা দেই, ধরো তোমার হাতে আমি কিছু দানা দিলাম, যেমন আমার কাছে ঝিনুকের একটা মালা আছে, ধরো আমি এরকম কিছু ঝিনুকের এরকম কিছু দানা তোমার হাতে দিলাম, তুমি এটা ফিল করতে পারবা না বলো? তুমি তো এটা ফিল করতে পারবা। যেহেতু তুমি এটা ফিল করতে পারবা, তার মানে এই দানাদারের যে অংশগুলো আছে সেগুলো তুমি সেগুলোর নামের শেষে তুমি ফিল শব্দটা পাবা। তাহলে দেখো, নিউট্রোফিল, বেসোফিল, ইউসিনোফিল, যদি পরীক্ষায় কোয়েশ্চেন আসে নিচের কোনটি গ্রানিউলোসাইট নয় বা নিচের কোনটি এক গ্রানিউলোসাইট, তখন তুমি কি করবা? তখন তুমি দেখবা যে যেগুলোর শেষে ফিল নাই, অন্য অন্য কিছু আছে, সেটাই হচ্ছে তোমার এক গ্রানিউলোসাইট। ইজি ব্যাপার। এভাবে করে এটা মনে রাখতে হয়, আশা করি এভাবে মনে থাকবে তোমাদের। আরেকটা মজার ব্যাপার বলি, তোমাদের যারা তোমরা অ্যাডমিশন পরীক্ষা দিবা বা যারা এইচএসসি ক্যান্ডিডেট আছো সবাইকে বলি, টিচাররা খুব পছন্দ করে এরকম তিনটা জিনিস আছে আরেকটা জিনিস নাই এরকম ধরনের কোয়েশ্চেন, তাহলে তাদের কোয়েশ্চেন করতে ইজি হয়। আরেকটা জিনিস অন্য জায়গা থেকে বসে এনে দিল এবং বললো যে নিচের কোনটি গ্রানিউলোসাইট নয়, তখন হচ্ছে এই তিনটা তো অবশ্যই গ্রানিউলোসাইট, আরেকটা যেটা দিয়ে দিবে এক্সট্রা ওইটা তোমার উত্তর হয়ে যাবে। তো এই জিনিসগুলো একটু ভালো করে পড়ো। এবার দেখো, এই যে এক গ্রানিউলোসাইট বা অদানাদার আছে, এটার মধ্যে আমরা আবার দুইটা ভাগ করব। একটা হচ্ছে তোমার মনোসাইট, যেটা সব থেকে বড় একটা শ্বেত রক্তকণিকা, এবং আরেকটা হচ্ছে লিম্ফোসাইট, লিম্ফোসাইট। তো মনোসাইট, লিম্ফোসাইট, নিউট্রোফিল, বেসোফিল, ইউসিনোফিল। এবার আসো এদের ব্যাপারে একটু জানি। এই যে নিউট্রোফিল আছে না, নিউট্রো নিউট্রো মানে নিউট্রাল, মানে এটা আসলে কোনো সেরকম রঙের প্রতি নাই, আকৃষ্টতা নাই, তো এটা হচ্ছে একদমই নিউট্রাল, এটা হচ্ছে বর্ণহীন। এবং এই যে বেসোফিল আছে, এটা হচ্ছে তোমার বেসিক, বেস মানে হচ্ছে তোমার ক্ষারাসক্ত নীল, হ্যাঁ এটা হচ্ছে তোমার ক্ষারাসক্ত নীল বর্ণের হয়। ইউসিনোফিলটা হচ্ছে ইউসিন যে রঞ্জক, এটা হচ্ছে লাল বর্ণের হয় ইউসিনোফিলটা। তো এই কালারগুলো আমরা বুঝতে পারলাম আশা করি। এবার দেখো, এবার আমরা এই যে নিউট্রোফিল, বেসোফিল, ইউসিনোফিল, মনোসাইট, লিম্ফোসাইট, এদের কাজগুলো চলো একটু দেখি যে এরা আসলে কে কোন কাজ করে। তো আমি যদি একটু নিউট্রোফিল, বেসোফিল, ইউসিনোফিলের কাজগুলো একটু দেখতে চাই, তাহলে দেখো নিউট্রোফিল, মনোসাইট, নিউট্রোফিল, মনোসাইট এবং ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজ, নিউট্রোফিল, মনোসাইট এবং ম্যাক্রোফেজ, এই তিনটা মূলত ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ভক্ষণ করতে পারে। তোমরা তো সবাই জানো যে শ্বেত রক্তকণিকা কিন্তু ভ্রাম্যমান প্রতিরক্ষাকারী একক, এরা আমাদেরকে প্রতিরক্ষা দেয়। কিভাবে প্রতিরক্ষা দেয়? এই যে এই পাঁচটা সৈন্য সামন্ত আছে ওদের, এদের মাধ্যমে দেয়। তাহলে আমাদেরকে জানতে হবে না যে এরা আসলে কি কি কাজ করে আমাদেরকে প্রতিরক্ষা দেয়। দেখো এই যে নিউট্রোফিলটা আছে, এই নিউট্রোফিলটা, মনোসাইটটা, ম্যাক্রোফেজটা, ম্যাক্রোফেজটা অন্য একটা, ম্যাক্রোফেজটা যদি এগুলোর অংশ না, ম্যাক্রোফেজ সম্পর্কে যদি আরেকটু জানি, এই মনোসাইটটা যখন তোমার ব্লাডে থাকে, রক্তে থাকে, তখন তো এটা মনোসাইট, কিন্তু এটা যখন ব্লাড থেকে তোমার টিস্যুতে প্রবেশ করে যায়, টিস্যু, যখন এই মনোসাইটটা ব্লাডে থাকে, রক্তে থাকে, তখন এটা মনোসাইট, কিন্তু এটা যখন টিস্যুতে প্রবেশ করে তখন সেটা ম্যাক্রোফেজ হয়ে যায়। আচ্ছা তাহলে বুঝতে পারতেছি যে ম্যাক্রোফেজটা কিন্তু আসলে মনোসাইটের একটা বংশধর, মানে এটা জাস্ট অন্য একটা জায়গায় গিয়ে চেঞ্জ হয়ে যায় বা অন্য কিছুতে পরিণত হয়ে যায়, এইটুকুই। তো নিউট্রোফিল, ম্যাক্রোফেজ, মনোসাইট, এই তিনটাই মূলত তোমার ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করতে পারে। তোমার শরীরে যখন কোনো জীবাণু প্রবেশ করে তখন এরা ভক্ষণ করে ফেলে, মানে সেই জীবাণুটাকে খেয়ে ফেলে, খেয়ে তোমার দেহকে বা তোমার শরীরকে তখন কি করে বলো, সুস্থ রাখে বা প্রতিরক্ষা দেয়। আচ্ছা এবার আসো,
এবার হচ্ছে ইউসিনোফিল। ইউসিনোফিল কি কাজ করে? ইউসিনোফিল হচ্ছে রশি এবং স্বরেও, মনে রাখো স্বরেও স্বরে রশি, এগুলো হচ্ছে স্বরবর্ণ, এভাবে মনে রাখতে পারো। এটা হচ্ছে অ্যালার্জি জনিত, যদি কোনো অ্যালার্জি জনিত কোনো যদি তোমার জীবাণু তোমার শরীরে প্রবেশ করে অ্যালার্জি, তাহলে সেটা ইউসিনোফিলের সাথে সম্পর্কিত। সেটা হচ্ছে ইউসিনোফিল সেটাকে ডিস্ট্রয় করে দেয়। যদি অ্যালার্জি রিলেটেড কোনো জীবাণু তোমার শরীরে প্রবেশ করে তাহলে ইউসিনোফিল সেটাকে কি করে বলো? ডিস্ট্রয় করে দেয়। আচ্ছা, তাহলে বুঝতে পারতেছো যে অ্যালার্জি জনিত কোনো কাজের ক্ষেত্রে, তাছাড়াও কৃমি, কৃমি তোমার শরীরে যদি কোনো রকমের কৃমি বা লার্ভা এই টাইপের যদি কোনো জীবাণু প্রবেশ করে সেটার সাথেও কিন্তু ইউসিনোফিল ফাইট করে। তাহলে বুঝতে পারতেছো যে ইউসিনোফিল কিভাবে কাজ করে, নিউট্রোফিল, মনোসাইট, ম্যাক্রোফিল কিভাবে কাজ করে। এবার আসো, এবার হচ্ছে আমরা লিম্ফোসাইট। তো লিম্ফোসাইট কিভাবে কাজ করে বলতো? লিম্ফোসাইটটা আসলে আমরা যদি একটু ভালো করে জানি, লিম্ফোসাইট থেকে একটা অ্যান্টিবডি, লিম্ফোসাইটটা অ্যান্টিবডি উৎপন্ন করে, অ্যান্টিবডি। তো লিম্ফোসাইট থেকে যে অ্যান্টিবডিগুলো উৎপন্ন হয় সেই অ্যান্টিবডির মাধ্যমে আসলে সে কোনো একটা জীবাণু কি করতে পারে বলো? ধ্বংস করে দিতে পারে। আচ্ছা, সো এটা অ্যান্টিবডির মাধ্যমে কাজ করে আমরা বুঝলাম। এবার আসো ফাইনাল যেটা, সেটা হচ্ছে বেসোফিল। আচ্ছা, বেসোফিলটা কি কাজ করে আপু? বেসোফিল থেকে দুই ধরনের জিনিস আমরা নিঃসরণ হতে দেখি, একটা হচ্ছে তোমার হেপারিন, হেপারিন, আরেকটা হচ্ছে তোমার কি বলো? হিস্টামিন। আচ্ছা, তো বেসোফিল থেকে হেপারিন হিস্টামিন মানে নিঃসৃত হয়। এখন দেখো এই হেপারিনটা কি করে, হিস্টামিনটা কি করে? যদি আমি হিস্টামিনের কথা চিন্তা করি তাহলে হিস্টামিনটা মূলত আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা ওইটাকে বৃদ্ধি করে। হিস্টামিনটা কি করে বলো? রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করে। আর হেপারিনটা হচ্ছে এই যে আমাদের শরীরের যদি কোনো অংশ কেটে যায় তাহলে সেখানে যে রক্তটা আছে সেই রক্তটাকে রক্তনালীর মধ্যে, যেন সেই রক্তটাকে রক্তনালীর মধ্যে কি করে জমাট বাঁধতে সাহায্য করে, হচ্ছে তোমার এই হেপারিন। তাহলে আমরা বুঝতে পারলাম না যেখানে আসলে কি কি হইলো। বেসোফিলের মধ্যে হেপারিন নিঃসৃত হচ্ছে, তারপর তোমার হিস্টামিন নিঃসৃত হচ্ছে, এবং আরেকটা ব্যাপার হচ্ছে এটা রক্তনালীকে সংকুচিত করে দেয়। হ্যাঁ, রক্তনালীকে সংকুচিত করে রক্তটাকে ওখানে মানে জমাট বাঁধতে হেল্প করে হেপারিনটা। হিস্টামিনটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। মনোসাইট, তারপরে তোমার নিউট্রোফিল, ম্যাক্রোফেজ, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় খাদ্য জীবাণুকে ভক্ষণ করে ফেলে। লিম্ফোসাইটে অ্যান্টিবডি সৃষ্টির মাধ্যমে কাজ করে। এবং ফাইনালি ইউসিনোফিলটা হচ্ছে তোমার অ্যালার্জি জনিত কোনো জীবাণু অথবা তোমার কৃমি অথবা লার্ভা এই রিলেটেড কোনো জীবাণুকে কি করে বলো? ধ্বংস করতে পারে। আচ্ছা, সো আমরা মোটামুটি লিউকোসাইটের যে বিস্তারিত ব্যাপার সেপার এগুলো কিন্তু আমরা বুঝে গেছি, তাই না, যে আসলে কোনটা কি কাজ করতেছে এবং কি কাজ করতেছে না। আচ্ছা, সো আশা করি তোমরা মোটামুটি এটুকু বুঝে গেছো যে আসলে কোনটা কি কি করতেছে। এবার আসো, এবার আমরা থ্রম্বোসাইট বা প্লেটলেট সম্পর্কে জানবো। হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের অণুচক্রিকা। সো অণুচক্রিকার কি কাজ করে? অণুচক্রিকার প্রধান প্রধান কাজই হচ্ছে, এটা কিন্তু আসলে রক্ত তঞ্চনে সাহায্য করে, রক্তটাকে জমাট বাঁধতে সাহায্য করে, কোনটা বলো? এই অণুচক্রিকা। হ্যাঁ, তো অণুচক্রিকার ফার্স্ট কাজই হচ্ছে এটা, যেটা রক্তকে আসলে জমাট বাঁধতে হেল্প করে এই অণুচক্রিকা, এইটুকু হচ্ছে তোমরা মনে রেখো। এবার দেখো এই যে এরিথ্রোসাইট, লিউকোসাইট, এগুলো তো কিন্তু আমরা রক্ত কণিকা সম্পর্কে মোটামুটি কম বেশি জানলাম, তারপর হচ্ছে তোমার রক্ত সম্পর্কে আমরা কিছু আইডিয়া পেলাম, রক্তরস সম্পর্কে আমরা অল্প করে জানলাম যে রক্তরসের মধ্যে কি থাকে, পানি থাকে, কঠিন পদার্থ থাকে। হ্যাঁ, একটা ইনফরমেশন একটু দিয়ে নেই, প্লাজমা প্রোটিন বলে একটা ব্যাপার আছে যেটা তোমার রক্তরসের মধ্যে থাকে। রক্তরসের মধ্যে 90-92% পানি ছিল আর বাকি 8-10% ছিল কঠিন পদার্থ। তো সেখানে আবার প্লাজমা প্রোটিন একটা নামে একটা পার্ট ছিল। সেই প্লাজমা প্রোটিনটা হচ্ছে, চার ধরনের প্লাজমা প্রোটিন আছে যেটাকে আমরা GPA-5 দিয়ে মনে রাখবো। এটা কেন বলতেছি? কারণ এটা তোমাদের পরীক্ষার জন্য আসে, পরীক্ষায় খুবই বেশি আসে যে নিচে কোনটা প্লাজমা প্রোটিন নয়। তো প্লাজমা প্রোটিন কোনগুলো আছে? GPA-5, বর্গের জি দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে গ্লোবিউলিন, পি দিয়ে মনে রাখবো প্রথমবিন, এ দিয়ে মনে রাখবো অ্যালবুমিন, এবং ফাইভ দিয়ে মনে রাখবো ফাইব্রিনোজেন। তাহলে কি কি ছিল? জি দিয়ে কি পড়েছি? গ্লোবিউলিন। পি দিয়ে কি পড়লাম? জিপি। পি দিয়ে কি পড়লাম? প্রথমবিন। এবং এ দিয়ে পড়লাম অ্যালবুমিন, এবং ফাইভ দিয়ে পড়লাম ফাইব্রিনোজেন। এই চারটি হচ্ছে তোমাদের প্লাজমা প্রোটিন। আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো যে কোনটা কি। এবার আমরা আরেকটু সামনে চলে যাই। এবার আমরা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট এবং যেটা হচ্ছে আমাদের সবার খুব প্রবলেমেটিক একটা জায়গা, যেটা হচ্ছে তোমার আমাদের আমাদের হার্ট। হ্যাঁ, এই হার্টের সম্পর্কে এখন আমরা একটু জানবো। আচ্ছা, সো হার্টের সম্পর্কে আমরা জানবো, এটা জানতে জানতে আমি তোমাদেরকে একটা কোয়েশ্চেন করে দেখি তোমরা কিভাবে অ্যান্সার করতে পারো কিনা। কোয়েশ্চেনটা হচ্ছে যে, আচ্ছা তোমরা সবাই বলো তো যে লোহিত রক্ত কণিকাটা আসলে, লোহিত রক্ত কণিকার আয়ুষ্কাল কতদিন? লোহিত রক্ত কণিকার
দ্রুত আমাকে জানাও যে লোহিত রক্ত কণিকার আয়ুষ্কাল কতদিন? আচ্ছা একটু কমেন্টটা দেখবো তোমাদের, যে তোমরা কারা কারা আছো, কজন ক্লাস করতেছো এবং কি। আমি একটা কথা খুবই ক্লিয়ারলি বলে দিই, হ্যাঁ খুবই ক্লিয়ারলি বলি, যে এই যে ক্লাসগুলো তোমাদের জন্য নেওয়া হচ্ছে, স্পেশালি আমি যদি আমার সাবজেক্টের কথা বলি, বায়োলজির কথা বলি, এই ক্লাসগুলোতে তোমরা যদি উপস্থিতি না দেখাও, তোমরা যদি ক্লাসেই না থাকো, তাহলে এই ক্লাসগুলো নিয়ে তো আসলে কোনো লাভ হচ্ছে না, তাই না? তাহলে এগুলো আমরা পেইড ক্লাসেই নিব, এগুলো শুধুমাত্র আমরা এত কষ্ট করে ফ্রিতে তোমাদের কেন, তোমাদের জন্য কেন আমরা লাইভ ক্লাস নিব, তাই না? তোমরা যারা এই ক্লাসগুলো করবা না, বায়োলজি ক্লাসটা যারা করো নাই আজকে, বা যাদের আমি দেখলাম যে চলে গেলা ক্লাসে এসেও, আমি আর বায়োলজি ক্লাস নিব না, এভাবে করে আমি আর লাইভ ক্লাস নিব না, আমাকে ভাইয়েরা বললেও হয়তো আমি নিব না, কারণ এত কম উপস্থিতিতে আমি কেন ক্লাস নিব? এত কষ্ট করে আমি তো চাইলে ক্লাসটা পোস্টপোন করে দিতে পারতাম, ওটা তো হয় নাই, তোমরা ক্লাসটা শেয়ার করো নাই, তোমরা ক্লাসের মধ্যে উপস্থিত নাই, আমি মাত্র 800-900 মানুষ দেখতেছি, কেন এরকম কেন হবে? তোমরা গ্রুপে 44,000 আরো বেশি 50K-এর মতো মানুষ আছো, সেখানে তোমরা কিছু মানুষ ক্লাসগুলো করতেছো, বাকিরা কই? তাহলে তোমরা কি ঘুমাচ্ছো? এটা একদমই এক্সপেক্টেড না, ক্লাসের আগে অনেকবার করে বলে দেওয়া হয়েছে যে আজকে ক্লাস আছে, তোমাদের উপস্থিতি খুবই হতাশাজনক, আজকে খুবই হতাশাজনক ছিল, এভাবে করে হতাশাজনক উপস্থিতি থাকলে এভাবে করে কষ্ট করে লাইভ ক্লাস নেওয়ার কোনোই মানে হয় না, তাহলে আমরা পেইড ক্লাসে এইভাবে লাইভ পেইড ক্লাসে হচ্ছে আমরা রেকর্ড করতে পারি। আচ্ছা আমাকে একটু জানাও যে লোহিত রক্ত কণিকা আয়ুষ্কাল কতদিন, একটু দেখি যে কতদিন আছে। আচ্ছা 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 আচ্ছা, সুপ্তি মিথি, ক্লাস যদি তোমরা করতে চাও তাহলে ক্লাসে তো উপস্থিত হইতে হবে, তাই না? এত কম উপস্থিতি কেন তোমাদের? ক্লাসগুলোতে ভালো হচ্ছে না, মানে তোমরা কি বুঝতেছো না? আমাকে জানাও যে তোমরা কোথায় বুঝতেছো না, তোমাদের কোন অধ্যায়ে ক্লাস প্রয়োজন, তোমাদের প্রয়োজন মতোই কিন্তু সবকিছু করা হচ্ছে। হ্যাঁ এখানে আসলে আমাদের প্রয়োজন না, তোমাদের যেখানে দরকার সেখানেই আমরা সেভাবেই ক্লাসগুলো রেডি করতেছি। রায়হান আমি শুনেছি, আমি তোমার কমেন্টটা দেখেছি, আমি চেষ্টা করব ওই ক্লাসটা ওপেন করার। মিথিলা আছে আমাদের সাথে, আমার বাসায় কিন্তু গেস্ট, হ্যাঁ পুরো বাসা ভর্তি গেস্ট, সেখানে আমি আলাদা করে রুমে যেয়ে তারপরে এভাবে করে একটা ক্লাস নিচ্ছি, শুধুমাত্র এই জন্যে যে তোমরা যেন কিছু শিখতে পারো, শুধুমাত্র এটার জন্য। তো আশা করি এই পুরো ব্যাপারটা তোমরা বুঝতেছো যে কতটা আসলে ডেডিকেশন নিয়ে তোমাদের জন্য ক্লাসগুলো রেডি করা হচ্ছে। উপস্থিতি খুবই খারাপ আজকে, খুবই খারাপ। সুদীপ আছে, আকিব আছে, বলতেছে আপু আমরা আছি, গ্রেট। আচ্ছা তোমরা তো আছো, হ্যাঁ এটা অবশ্য ভালো লাগে যে কিছু মানুষ, কিছু স্টুডেন্ট অ্যাটলিস্ট আছে, যেমন 700-800 মিনিমাম 1,000 মানুষ আছে যারা মন দিয়ে ক্লাসটা করে, কিন্তু বাকিরা তাহলে কই? 44,000 মেম্বার যে আছে আমাদের এই গ্রুপটাতে, আরো বেশি হয়তো বা, এক্স্যাক্ট মনে নেই আমার, তো এতজন স্টুডেন্ট আসলে গ্রুপে আছে, অ্যাক্টিভ অ্যাক্টিভ বলে চিল্লাও, ক্লাসে তোমরা কোথায় বলো, একটু বকাঝকা দিই। এক্স্যাক্টলি, আমিও আসলে একমত শুভ ভাইয়ের সাথে, তোমাদের জন্যই আসলে এভাবে করে এত কষ্ট করে ক্লাসগুলো নেওয়া, না হলে আমার আজকে অনেকগুলো রেকর্ডেড ক্লাস আমি করে ফেলতে পারতাম, ইভেন আমার বাসায় গেস্ট আসতেছে, গেস্ট আছে, সেখান থেকে আমি তোমাদের জন্য ক্লাস নিচ্ছি, পুরো একটা রুম লাগে, তোমরা সবাই জানো কতটা ডেডিকেশন নিয়ে একটা ক্লাস নিতে হয়, ওখানে তোমরা এত কম মানুষ ক্লাসগুলো করো না, জিনিসগুলো খুবই হতাশাজনক, ট্রাস্ট মি অনেক হতাশাজনক জিনিসগুলো। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ যারা সঠিক উত্তর দিছো, যে এটা হচ্ছে 120 দিন বা 4 মাস। গ্রেট, তাহলে তোমরা জানো যে এটা আয়ুষ্কাল কতদিন, তোমাদের কিন্তু কিছু কিছু ইনফরমেশন অলরেডি তোমরা জানো না, যে ইনফরমেশনগুলো আসলে খুবই আসে, খুবই আসে। আচ্ছা আরেকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি, দেখি কে কে পারে, এটা মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল, সেটা হচ্ছে তোমরা বলো তো, হার্ট অ্যাটাক যে আছে, এটাকে আসলে ডক্টররা হার্ট অ্যাটাককে কি বলে? হার্ট অ্যাটাকের আরেকটা নাম আছে, হার্ট অ্যাটাককে কি বলে ডক্টররা? হার্ট অ্যাটাকের অন্য নাম কোনটি? খুবই ঝটপট আমাকে জানাও যে হার্ট অ্যাটাকের অন্য একটা নাম কোনটা, আমি একটু দেখি। আমি ভেবেছিলাম যে আজকে তোমাদের জন্য এই যে হৃৎপিণ্ড আছে এটা নিয়ে যত ঝামেলা তোমাদের ফেস করতে হয় সবকিছু আমি এটাতে বুঝাই দিব, সবকিছু তোমাদের শেষ করাবো, বাট তোমরা স্টুডেন্ট, তোমরা যতজন খুবই হতাশাজনক, এটা আমি ওইভাবে ক্লাস নিব না, আমি জাস্ট তোমাদেরকে পুরোটা একবার দেখাবো, এবং ফাইনাল যেটা সেটা আমি পার্ট 2 নেওয়ার চেষ্টা করব, বাট আমার এখন মনে হচ্ছে যে এটা আমার নেওয়া ঠিক হবে না। আচ্ছা হ্যাঁ সঠিক উত্তর দিচ্ছে হচ্ছে নাফিসা, ইভা, মেবি, কেন সঠিকটা বলো রায়হান কোনটা বলো তো, হার্ট অ্যাটাকের আরেকটা নাম কি?
তোমরা যারা মেডিকেলের ড্রিম দেখো, যারা আসলে ডাক্তার হতে চাও, তাদের কিন্তু এটা জানা ইম্পর্টেন্ট, জানা দরকার। যে তোমরা আসলে বলবা না যে এই রোগীটা হার্ট অ্যাটাক হয়েছে, তোমরা কি বলবা জানো? তোমরা বলবা যে ওনার মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়েছে। মানে যখন আমরা সাধারণ মানুষ ডাক্তারদের কাছে যাই, মাঝে মধ্যে যদি এরকম হয় যে ওরা বলতেছে যে আচ্ছা আমরা তো মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়েছে, আমরা তো বুঝবোই না যে জিনিসটা কি যদি না জানি, তাই না? তো হার্ট অ্যাটাকের আরেকটা নাম হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন। হ্যাঁ, হার্ট শব্দটার সাথে কিন্তু কার্ডিয়াক বা কার্ডিয়া এটা থাকে, এটা আমরা জানি। সো হ্যাঁ, তোমরা সঠিক উত্তর দিয়েছো যারা, থ্যাংক ইউ, সবার উত্তর সঠিক হয়েছে। এইবার হচ্ছে আমরা কোথায় যাব বলো? হ্যাঁ, মায়োকার্ডিয়াল ইনফার্কশন, অন্নি, রাইট, অন্নি ফারদিন। আচ্ছা, আমি একটু কমেন্ট দেখি। সুলতানা রাকি, আজকে আমি কমেন্ট পড়বো, আমি অন্যান্য ক্লাসে খুব কম কমেন্ট পড়ি, বাট আজকে আমি একটু কমেন্টগুলো পড়বো। সুলতানা রাকি আলম বলেছে, এভরি ক্লাসের স্টার্টিং এ আপ টু 1K স্টুডেন্টস থাকে, বাট আস্তে আস্তে কমতে থাকে, লাস্টে 600 বা আরো কম প্রেজেন্ট থাকে। বাট এটার কারণ কি? মানে তোমরা ক্লাসে কেন আসো? যে ফার্স্ট ইয়ারে উপস্থিত হয়ে চলে যাবো, এটা কি এরকম কিছু? মানে এরকম কখনো করো তোমরা? যদি তোমাদের অফলাইনে ক্লাস হইতো, যে ক্লাসে এসে চলে গেলাম লাফায় লাফায়, এরকম তো কিছু আমরা করি না, তাহলে এখানে কেন করি আমরা? ওকে, আচ্ছা, সো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে আমরা আমাদের হার্ট নিয়ে আলোচনা করব, বা আমাদের হৃৎপিণ্ড নিয়ে আলোচনা করব। আমার আসলে এগুলো নিয়ে কিছু বলার নাই। হৃৎপিণ্ড, আমাদের হার্ট নিয়ে চলো আমরা পড়াশোনা করি এখন। আচ্ছা, সো এই যে আমরা হার্ট নিয়ে পড়বো, এখানে আসলে কিছু ব্যাপার জানা খুব গুরুত্বপূর্ণ। এখানে আসলে অনেকের আমাদের প্রবলেম থাকে যে আপু হার্ট তো মানে এটা তো অনেক কঠিন, এটা তো একটু মনে থাকে না, বা এখানে কিছু কিছু নাম আছে যেগুলো আমাদের একটু মনে রাখতে কষ্ট, কিছু শিরার নাম, ধমনীর নাম। এটার মেন কারণ হচ্ছে যে তোমার এরকম প্রবলেম কেন হয় জানো? এরকম প্রবলেম হয় কারণ আমরা এই কনসেপ্টটা বুঝি না, যে হার্টের কনসেপ্টটা কি এটা আমরা বুঝি না। আচ্ছা, আমাকে একটু বলো তো যে রুই মাছের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? আমাকে একটু দ্রুত কমেন্ট করে জানাও যে রুই মাছের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট, ব্যাঙের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট, পাখির হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট। খুব ফাস্ট আমাকে জানাও, রুই মাছ, ব্যাং, পাখি, এই তিনটা প্রাণী ইন্ডিভিজুয়ালি তাদের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? একটা ছোট ক্লু দেই, এই তিনটারই হৃৎপিণ্ডের প্রকোষ্ঠটা ডিফারেন্ট ডিফারেন্ট হয়, একই হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ না, এদের সংখ্যাটা এদের আলাদা। এবং এদের তিনজনের সাথে, এই তিনটা প্রাণীর একটা প্রাণীর সাথে আমাদের মানুষের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের মিল আছে। একটু কমেন্ট করে আমাকে জানাও, আমি তোমাদের কমেন্টটা একটু দেখি। না, একটু ভুল হইলো, একটু ভুল হইছে তোমাদের হৃদয়। আর একটু চিন্তা করো, এটা তো জানা উচিত যে মানুষের হৃৎপিণ্ড তো অ্যাটলিস্ট তোমরা জানো না, যে মানুষের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট বলো তো? মানুষের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে যে তোমরা এখান থেকে একটু কমই জানো। দেখো, আমাদের যে রুই মাছ, এই রুই মাছের হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, ব্যাঙের হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, পাখির হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, এবং পাখির হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, মানুষের হৃৎপিণ্ডও কিন্তু 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। তার মানে মানুষ এবং পাখির হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের মধ্যে কিন্তু মিল আছে, এটা হচ্ছে দুইটাই কিন্তু সেম 4, হ্যাঁ, 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। আচ্ছা, এবার দেখো, এই যে একটা হার্ট, এটা আমি আঁকার চেষ্টা করছি আজকে, আসলে যেহেতু বলতেছিলাম একটু প্রবলেম চলতেছে, এটার জন্য আমি খুব সুন্দর করে চিত্র আঁকতে পারি নাই, যেটা আঁকছি এটা দিয়ে আমি একটু বলার চেষ্টা করি। আবার উপস্থিতি কমে গেছে, যাই হোক, দেখো, এই যে ক্লাস, এই যে তোমার একটা হার্ট আমি আঁকার চেষ্টা করলাম, এখানে আমরা প্রত্যেকটা টার্ম খুব ভালো করে পড়বো, এই জিনিসটা আমরা খুব ভালো করে পড়বো, যাতে এখান থেকে আসা কোনো কোয়েশ্চেন আমাদের ভুল না হয়। তো ফার্স্ট আমি হার্টের কিছু ইনফরমেশন না দিলেই নয়, সেটা হচ্ছে আচ্ছা, ফার্স্ট একটু বলি যে এই যে তুমি একজন মানুষ, হ্যাঁ, তোমার যে শরীর, তুমি কি জানো যে আমাদের আমি যদি আমাদের শরীরের ভেতরে যে অর্গ্যানগুলো আছে, হ্যাঁ, আমাদের ভেতরে যে অর্গ্যানগুলো আছে, এগুলোকে যদি আমি দুইটা ভাগে ভাগ করি, যেমন আমাদের পেটের দিকের অর্গ্যান, বুকের উপরের দিকের অর্গ্যান যেগুলো আছে, তাহলে পেটের অর্গ্যান এবং পেটের নিচের দিকের অর্গ্যান এবং বুকের দিকের যে অর্গ্যানগুলো আছে, এই দুইটা অর্গ্যানের মাঝখানে একটা অংশ থাকে, এবং এই যে অংশটা যেটা হচ্ছে তোমার ভাগ করছে বুকের অর্গ্যানগুলো এবং পেটের অর্গ্যানগুলো, এই মাঝখানে অংশটাকে বলা হয় ডায়াফ্রাম।
ডায়াফ্রাম, এটাকে কি বলা হয় বলো? ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা বলা হয়। তো এই যে ডায়াফ্রামটা তোমার বুকের অর্গ্যান এবং পেটের অর্গ্যানটাকে ভাগ করে দিছে, আমাদের এই হার্টটা কোথায় অবস্থান করে জানো? আমাদের হার্টটা এই ডায়াফ্রামের ঠিক উপরের দিকে, ঠিক উপরের দিকে ডান বাম দিকে, ঠিক উপরের বাম দিকে আমাদের এই হার্টটা কিন্তু অবস্থান করে। হ্যাঁ, এটা হচ্ছে একদম বাম দিকে, মানে আমাদের যে দুই ফুসফুস এটার মাঝখানে, এবং এটা হচ্ছে একদম বাম দিকে অবস্থান করে। তো মোটামুটি এটা হচ্ছে আমাদের হার্টের অবস্থান, এটা আমরা বুঝতে পারছি যে হার্টের অবস্থান কি। এবার হার্টের ওজনটা চলো একটু জানি। হার্টের ওজনটা কি? আচ্ছা, হার্টকে কিন্তু মানব দেহের পাম্প যন্ত্র বলা হয়। পাম্প, এটাকে পাম্পিং মেশিন বা পাম্প যন্ত্র বলা হয়, কেননা এই হার্টটা কিন্তু প্রতিনিয়ত ব্লাডটাকে পাম্প করে, তাই না? এই হার্টটা প্রতিনিয়ত ব্লাডটাকে কি করে বলো? পাম্প করে। তো এটাকে এই জন্য বলা হয় মানব দেহের পাম্প যন্ত্র। এবং যদি এটাকে আমি আরেকটু বলি তাহলে, আচ্ছা এটাকে বলা হয় কি বলো? মানব দেহের পাম্প যন্ত্র। এবার একজন সুস্থ মানুষের জীবদ্দশায় হৃৎপিণ্ডটা গড়ে 2600 মিলিয়ন বার স্পন্দিত হয়, এতবার স্পন্দিত হয়। হ্যাঁ, এটা হচ্ছে গড়ে তোমার 2600 মিলিয়ন বার কিন্তু এটা স্পন্দিত হয় একজন সুস্থ মানুষের শরীরের মধ্যে, এতবার এটা স্পন্দিত হয়। এবং যদি আমি একটু চিন্তা করি, এবং এটা স্পন্দিত হয়ে প্রায় 155 মিলিয়ন লিটার অথবা 1.5 লক্ষ টন রক্ত বের করে। আচ্ছা, সো কি বললাম যে এটা হচ্ছে তোমার 2600 মিলিয়ন বার স্পন্দিত হয়ে প্রায় 155 মিলিয়ন লিটার বা 1.5 লক্ষ টন রক্ত কিন্তু এটাকে বের করতে পারে। তাহলে এই ইনফরমেশন গুলো আমরা দুইটা জিনিস মনে রাখবো, 2600 155 বা আরেকটা হচ্ছে তোমার 1.5 লক্ষ টন। তো এই দুটো আমরা একটু মনে রাখবো। এবং একটা ইনফরমেশন খুব ইম্পর্টেন্ট পরীক্ষা আসে, ওটা হচ্ছে ভ্রূণ অবস্থায়, মানে যখন একটা ছোট্ট ভ্রূণ যখন মায়ের পেটে থাকে তখন সর্বপ্রথম মানে কত দিনের পরে আসলে তার হৃদস্পন্দন শুরু হয়। হ্যাঁ, আমি একটা খুব সুন্দর একটা পোস্ট দেখেছিলাম, সেখানে এরকম বলা ছিল, মা আমি এতদিন পরে কিন্তু আমার হৃদস্পন্দন শুরু হয়েছে। এইভাবে করে মনে রাখা খুব ইজি ছিল। আমি চেষ্টা করবো এটা আমাদের গ্রুপে শেয়ার করে দেওয়ার, যাতে তোমরা ওই সহজ করে মনে রাখার ব্যাপারটা দেখতে পারো। তো এই যে হৃদস্পন্দন শুরু হয়, এটা কিন্তু তোমার, যদি আমি একটু বলি, যে এটা কিন্তু তোমার 6 সপ্তাহ থেকে মাতৃগর্ভে ওই ভ্রূণটার হৃদস্পন্দনটা শুরু হয়, 6 সপ্তাহ। হ্যাঁ, 6 সপ্তাহ মানে 28 দিন, 28 দিন পরে কিন্তু মাতৃগর্ভে যে ভ্রূণটা ছিল সেই ভ্রূণটার হৃদস্পন্দনটা শুরু হয়। তাহলে আমাদের এটা মনে থাকবে না যে 6 সপ্তাহের পরে হচ্ছে আমাদের হৃদস্পন্দনটা শুরু হয় ভ্রূণের। আশা করি এটা তোমাদের সবার মনে থাকবে। এরপরে আমরা আরো দুইটা ইনফরমেশন নিব, সেটা হচ্ছে ফার্স্ট ইনফরমেশন হচ্ছে তোমার যে প্রাপ্তবয়স্ক পুরুষের হৃৎপিণ্ডের ওজন। প্রাপ্তবয়স্ক পুরুষে, আমি যদি প্রাপ্তবয়স্ক পুরুষ এবং প্রাপ্তবয়স্ক স্ত্রী দেহ চিন্তা করি, তাহলে পুরুষের দেহের মধ্যে এই হৃৎপিণ্ডের ওজন একরকম এবং প্রাপ্ত দেহ স্ত্রী দেহের হৃৎপিণ্ডের ওজন একরকম। আমরা যদি পুরুষ দেহের হৃৎপিণ্ডের ওজনটা চিন্তা করি, এটা হচ্ছে 250 থেকে সামথিং, এবং এটা হচ্ছে 200 থেকে 275। আচ্ছা, এভাবে করে মনে রাখো যে 250, মানে এখান থেকে বুঝতেই পারতেছো যে পুরুষ দেহে যে তোমার হার্টটা, এটার তোমার ওজনটা অনেক বেশি নারীদের থেকে বা পূর্ণবয়স্ক একটা স্ত্রী দেহ থেকে। তো এই ইনফরমেশন গুলো মোটামুটি একটু মনে রাখার চেষ্টা করো। এবার আসো, এবার হচ্ছে আমরা জানবো এই যে এটা নিয়ে। দেখো, আমরা জানি যে একটা একটা মানুষের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হয়। দেখো, আমি 4টা প্রকোষ্ঠ, এই 1টা 2টা 3টা 4টা, 4টা প্রকোষ্ঠ আঁকার মোটামুটি চেষ্টা করা হয়েছে। এই যে 4টা প্রকোষ্ঠ আছে, হ্যাঁ এই যে 4টা প্রকোষ্ঠ তুমি দেখতে পাচ্ছ, এখানে আমি এঁকেছি। ও আচ্ছা, আরেকটা ব্যাপার একটু বলি, এই যে একটা হার্ট আঁকলাম, এই হার্টের যে উপরে অংশটুকু আছে না, এটাকে বলা হয় কিন্তু বেস। হ্যাঁ, এটাকে বলা হয় বেস। এবং নিচের যে একটা চোখালো অংশটুকু দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় অ্যাপেক্স। আমি একটু লিখে রাখি টার্মগুলো, অ্যাপেক্স উপরের অংশটাকে বলা হয় বেস, বেস অ্যাপেক্স, এটা আমরা জানলাম। এবং এই হৃৎপিণ্ডটা 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, 1 2 3 4, এদের আবার নাম আছে। যদি আমি বলি এই পাশ থেকে হচ্ছে তোমার ডান বাম, তাই না? তো এই উপরের দিকের অংশগুলোকে বলা হয় হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার ডান অলিন্দ, এটা হচ্ছে তোমার কি বলো? বাম অলিন্দ। এটা হচ্ছে তোমার ডান নিলয়, এটা হচ্ছে তোমার বাম নিলয়। আচ্ছা, ডান আচ্ছা, দেখো, সো ডান নিলয় বাম নিলয় আছে। এবং আমরা যদি আর একটু ভালো করে এটা দেখি, তাহলে আমরা দেখবো যে এখানে, এই যে
দেখো এই পার্টটা এই পার্টটা এই পার্টটা এই পার্টটা চারটা পার্ট টোটাল আছে হচ্ছে আমাদের হৃৎপিণ্ডে। এখন এই অংশটাকে বলা হচ্ছে তোমার রাইট অ্যাট্রিয়াম। কি বলা হচ্ছে তোমার? রাইট অ্যাট্রিয়াম, কারণ এটা ডান পাশে আছে, ডান পাশে উপরের দিকে আছে রাইট অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়াম হচ্ছে উপরের দিকে থাকে, নিলয় নিলয় হচ্ছে তোমার নিচের দিকে থাকে, নি ফর নিলয় নি ফর নিচে, তো নিচের দিকে থাকে তোমার নিলয় থাকে, উপরে থাকতেছে অ্যাট্রিয়াম নিলয়, উপরে ডান দিকে থাকতেছে রাইট অ্যাট্রিয়াম বা ডান নিলয়, সরি রাইট অ্যাট্রিয়াম মানে হচ্ছে তোমার ডান অলিন্দ, নিচের দিকে থাকতেছে হচ্ছে রাইট ভেন্ট্রিকল যেটাকে বলা হচ্ছে তোমার ডান নিলয়। আবার বাম দিকে কথা যদি আমি চিন্তা করি, বাম দিকে থাকতেছে লেফট অ্যাট্রিয়াম যেটাকে বলা হচ্ছে তোমার কি বলো বাম অলিন্দ, এবং নিচের দিকে থাকতেছে লেফট ভেন্ট্রিকল যেটাকে কি বলা হচ্ছে তোমার বাম নিলয়। আচ্ছা, সো আমরা মোটামুটি দেখলাম যে চারটে প্রকোষ্ঠ আছে। এবার চলো আরেকটা ব্যাপার জানি, এই যে প্রকোষ্ঠগুলো আছে এখানে মূলত এই যে তোমার আবরণটা আছে না, এবং এই আবরণটা, এই আবরণটা হচ্ছে তোমার এরকম দুইটা আবরণ আছে এখানে, এই যে এরকম দেখেছো এরকম এটা দুই আবরণ যুক্ত আছে। তো এই যে দুই আবরণ যুক্ত জিনিসটা আমরা দেখতেছি, এটাকে আমরা চলো একটু ভালো করে শিখি। আমরা এখানে একটু দেখি, এখানে কিছু শব্দ আছে যেগুলো সম্পর্কে যদি তুমি ভালো করে জানো তাহলে তোমার এগুলো একদম ক্লিয়ার ক্লিয়ার মানে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। বাট যদি তুমি এগুলো না বুঝতে পারো তাহলে তোমার কাছে এটা খুবই জটিল মনে হবে যে না এগুলো তো কিছু বুঝতেছি না। দেখো এটা হচ্ছে আমাদের রাইট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে তোমার লেফট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে তোমার রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে তোমার লেফট ভেন্ট্রিকল। সো উই নো রাইট যে এখানে চারটা আমরা দেখতে পাচ্ছি, চারটা জিনিস আছে, চারটা প্রকোষ্ঠ আছে, এই চারটা প্রকোষ্ঠ হচ্ছে এগুলো, এটা আমরা ফার্স্ট বুঝলাম। এবার আসো, এবার আমরা এদের প্রাচীর সম্পর্কে জানবো। দেখো এই হৃৎপিণ্ডে প্রাচীর সম্পর্কে জানবো, প্রাচীর সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা একটু দেই যে এটার ফার্স্ট অফ অল এই প্রাচীরটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। কি এটার নাম কি বলো? পেরিকার্ডিয়াম, এটা হচ্ছে তোমার পেরিকার্ডিয়াম, এই আবরণটার নাম হচ্ছে তোমার পেরিকার্ডিয়াম। দেখো আমি লিখি পেরিকার্ডিয়াম। আচ্ছা, তো আমরা বলতেছিলাম কি যেটা দ্বিস্তরি, মানে এখানে আরেকটা নিচের স্তর আছে আমরা দেখতে পাচ্ছি। তো পেরিকার্ডিয়ামটা যদি আমি চিন্তা করি তাহলে এটার পেরিকার্ডিয়ামের বাইরে একটা স্তর আছে, ভিতরে একটা আছে। এখানে আবার আমরা দুইটা নাম দিব, একটা হচ্ছে তোমার তন্তুময় পেরিকার্ডিয়াম, তন্তুময়, আরেকটা হচ্ছে তোমার সেরাস। তাহলে বাইরের দিকে পেরিকার্ডিয়ামটা হচ্ছে তোমার তন্তুময়, ভিতরের দিকে পেরিকার্ডিয়ামটা হচ্ছে সেরাস, সেরাস পেরিকার্ডিয়াম। তো আমরা পেরিকার্ডিয়ামের তন্তুময় সেরাস এই দুটো জিনিস বুঝতে পেরেছি। এবার দেখো এই যে সেরাস পেরিকার্ডিয়ামটা আছে এটা আবার দুইটা ভাগে বিভক্ত হবে। এই যে সেরাসটা ভিতরের দিকে আছে এইটাকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগে ভাগ করবো আমরা? দেখো এটাকে আমরা ভাগ করবো হচ্ছে, এটার বাইরের স্তরটাকে বলবো আমরা প্যারাইটাল স্তর, প্যারাইটাল স্তর, এবং আরেকটা যে ভিতরের দিকে স্তর ওটাকে আমরা বলবো ভিজারাল স্তর। এখন এই এই যে দুইটা জিনিস আছে এই দুইটা জিনিসের মধ্যে হচ্ছে, আচ্ছা তোমরা আমাকে একটু বলো তো যে এই দুইটা জিনিসের মধ্যে, একটা মিনিট, আই এম সরি যেহেতু আমার বাসায় বলছিলাম যে গেস্ট আসছে তো ওরা চলে যাচ্ছিল। আচ্ছা আচ্ছা দেখো, তো এই যে প্যারাইটাল স্তর ছিল এবং ভিজারাল স্তর ছিল, এই সেরাসটার মধ্যে কিন্তু এই দুইটা আছে, তাই না? একটা হচ্ছে প্যারাইটাল, একটা হচ্ছে তোমার ভিজারাল। তো এই দুইটা যে স্তর আছে এদের মধ্যে আবার একটা ফ্লুইড আছে। কেন ফ্লুইড আছে? অনেক সময় দেখা যায় না, এই যে দেখো এখানে দুইটা স্তর আমরা দেখতে পাচ্ছি, তো যদি স্তর না থাকে, দুইটা স্তরের মধ্যে যদি কোনো ফ্লুইড না থাকতো তাহলে কিন্তু এরা ঘর্ষণ হয়। হ্যাঁ, যখন রক্তটা এরকম পাম্পিং করে, মানে যখন এটা ডায়াস্টল হয়, সিস্টল হয়, সংকোচন প্রসারণ প্রসারণ যখন এই হার্টের মধ্যে হয়, তখন যদি এই ফ্লুইডটা না থাকতো তাহলে কি হতো জানো? ফ্লুইডটা না থাকলে মূলত এইটা অনেক ঘর্ষণের একটা সৃষ্টি হতো এবং ঘর্ষণের জন্য ঝামেলা হয়ে যাইতো। ওই জন্য এখানে একটা ফ্লুইড থাকে, এবং এই ফ্লুইড ফ্লুইডটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াল ফ্লুইড, পেরিকার্ডিয়াল ফ্লুইড। আচ্ছা, তো মাঝখানে ফ্লুইডটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াল ফ্লুইড, এটুকু আমরা বুঝতে পেরেছি আশা করি। এবার দেখো, এবার আমরা জানবো এই যে আমাদের নিলয়গুলো, এই যে আমাদের উপরের দিকে আছে হচ্ছে তোমার অলিন্দ, নিচে আছে নিলয়, অলিন্দ নিলয়, তো এই অলিন্দ নিলয়ের মাঝখানে কিন্তু কিছু আসলে কপাটিকা আছে। কি আছে বলো? কিছু কপাটিকা আছে। যেমন আমি যদি রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মাঝখানে কপাটিকার কথা চিন্তা করি তাহলে সেটা হচ্ছে ট্রাইকাস্পিড কপাটিকা। এখন এটাকে আমরা কেন ট্রাইকাস্পিড কপাটিকা বলতেছি? কপাটিকা মানে হচ্ছে দরজা। হ্যাঁ, যখন আমরা ব্লাডগুলো যখন আসা যাওয়া করে তখন এই দরজাটা মাঝে মধ্যে বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যাওয়ার কারণে ওই ব্লাডটা আবার ফেরত যেতে পারে না, তো এটা একমুখী হয়ে যায়, রক্তটা আসতেছে বন্ধ হয়ে যাইতেছে, মানে রক্তটা ভিতরে প্রবেশ করতেছে আর কপাটিকাটা বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে রক্তটা গেলো কিন্তু রক্তটা কিন্তু আর ব্যাক করতে পারতেছে না,
এই জন্য এখানে মূলত একমুখী রক্ত প্রবাহটা হয়, এটা আশা করি তোমরা বুঝতে পারতেছো। রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মাঝখানে হচ্ছে তোমার একমুখী, যে তোমার মানে তোমার এখানে হচ্ছে ট্রাইকাস্পিড কপাটিকাটা কাজ করে, এবং লেফট এট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলের মাঝখানে বাইকাস্পিড কপাটিকাটা কাজ করে, কারণ এখানে দুইটা দরজা আছে। আচ্ছা, তো মোটামুটি এটাই ছিল কপাটিকার ব্যাপার স্যাপার। এবার দেখো আরো কিছু ইনফরমেশন আমরা জানি এখানে কিভাবে আসলে এখানে ব্লাড সার্কুলেশনটা হয়, এটা যদি আমরা একটু ভালো করে মন দিয়ে দেখার চেষ্টা করি। দেখো আমরা জানি যে, আচ্ছা তোমরা কি জানো যে কোনটাকে শিরা বলে কোনটাকে ধমনী বলে? যদি আমরা শিরার কথা চিন্তা করি তাহলে শিরা কোনটা ধমনী কোনটা? হ্যাঁ, শিরা হচ্ছে তোমার মনে করো এই যে এইগুলা দেখো, এটা কিন্তু অন্য কোথাও থেকে উৎপন্ন হয়ে যেসব রক্তনালিকা, এগুলো কিন্তু রক্তনালিকা, এই রক্তনালিকাগুলো অন্য কোথাও থেকে উৎপন্ন হয়েছে, উৎপন্ন হয়ে তোমার হৃৎপিণ্ডে এসে শেষ হয়েছে। তো যে রক্তকণিকাগুলো বাইরে, যে রক্তনালীগুলো, সরি রক্তকণিকা না, যে রক্তনালীগুলো বাইরে থেকে উৎপন্ন হয়ে, বাইরে কোথাও থেকে উৎপন্ন হয়ে তোমার হৃৎপিণ্ডে এসে শেষ হয়, সেগুলো হচ্ছে তোমার শিরা। আর যেগুলো তোমার হৃৎপিণ্ড উৎপন্ন হয় বাইরে কোথাও যেয়ে শেষ হয়, যেমন এটা, এগুলো হচ্ছে তোমার কি বলো ধমনী। আচ্ছা, তো শিরা ধমনী ব্যাপারে আমরা মোটামুটি জানলাম যে শিরা কোনটা ধমনী কোনটা। দেখো এই রাইট এট্রিয়াম যেটা আছে এটার মধ্যে তিনটা আমরা শিরা দেখতে পাচ্ছি, এই যে একটা, এই যে একটা, এই যে একটা। তো উপরের দিকে যে শিরাটা আছে এটা মূলত তোমার শরীরের যে উপরের দিকে যে যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ যে রক্তগুলো আছে সেগুলোকে মূলত এই শিরাটার মধ্য দিয়ে এই রাইট এট্রিয়ামে আসে। আবার মাঝে আবার হচ্ছে আমাদের শুধুমাত্র হৃৎপিণ্ডের নিজস্ব যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আছে এগুলো আসে তোমার এটার মাঝখান দিয়ে, এবং ইনফেরিয়র যে ভেনাকেভা আছে এটার মধ্য দিয়ে তোমার নিচের দিকের যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আছে সেগুলা এই রাইট অ্যাট্রিয়ামে আসে। মোট কথা হচ্ছে তোমার রাইট অ্যাট্রিয়ামে সব ধরনের কার্বন ডাইঅক্সাইড গুলো আসে, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলো আসতেছে কোথা থেকে? আসতেছে এই তিনটা শিরার মাধ্যমে আসতেছে। এখন এই শিরাগুলোর নাম আমাদের জানা লাগে। এটা হচ্ছে সুপেরিয়র ভেনাকাভা, এটা হচ্ছে তোমার করোনারি সাইনাস, এটা হচ্ছে তোমার ইনফেরিয়র ভেনাকাভা। তো এইগুলো হচ্ছে তোমার জানতে হবে, এগুলো তোমার বইয়ে খুব স্পষ্ট করে দেওয়া আছে, ভালো করে একটু দেখে নিও। এবং এগুলো কোথায় আনে রক্ত, রক্তগুলোকে কোথায় আনে বলো? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলোকে এই রাইট অ্যাট্রিয়ামে নিয়ে আসে। সো রাইট অ্যাট্রিয়ামে আনলো, আনার পরে কি করলো বলো? আনার পরে এখানে কিছুটা হচ্ছে সিস্টল হবে, মানে এখানে তোমার এটাকে হৃৎপিণ্ডটা কি হবে বলো? সংকুচিত হবে। তো হৃৎপিণ্ডটা যখন সংকুচিত হবে তখন আমাদের এই যে তোমার এখানে যে ট্রাইকাস্পিড কপাটিকাটা ছিল এটা খুলে যাবে। সো ট্রাইকাস্পিড কপাটিকা বা বাল্বটা যখন খুলে গেল, খুলে যাওয়ার পর এই রক্তগুলো তোমার একদম নেমে এই রাইট ভেন্ট্রিকলে চলে আসবে। দেখো রক্তগুলো নেমে কোথায় আসলো বলো? রাইট ভেন্ট্রিকলে আসলো। তো তোমার যখন রক্তগুলা, মানে এই যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ছিল এগুলো যখন তোমার রাইট ভেন্ট্রিকলে সবগুলো চলে আসলো, আসার পরে কিন্তু তোমার, আচ্ছা আসার সময় কিন্তু তোমার দুইটাই খুলবে, বাইকাস্পিড কপাটিকা আর ট্রাইকাস্পিড কপাটিকা দুইটাই কিন্তু ওপেন হবে, তারপরে আসবে। আসার পরে তোমার দুইটাই আবার বন্ধ হয়ে যাবে, বাইকাস্পিডও বন্ধ হয়ে যাবে, ট্রাইকাস্পিডও বন্ধ হয়ে যাবে। তার মানে বুঝতেছো যে রক্তগুলো কিন্তু অন্য কোথাও যাওয়ার, মানে যাইতে পারবে না, যেহেতু এখানে এসে সব বন্ধ হয়ে গেছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখান থেকে আবার একটা ধমনী, মানে এখান থেকে একটা ধমনী আবার আমাদের ফুসফুসে গেছে সরাসরি, আমাদের যে লাংস আছে ফুসফুস সেখানে গেছে। তো এই যে ফুসফুসে গেছে এখানে মূলত এই যে এখানে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলো আছে এগুলা এখান থেকে ফুসফুসে, এই যে এই শিরাটা আছে এই শিরাটাকে বলে পালমোনারি, সরি এই ধমনীটাকে বলে পালমোনারি ধমনী। পালমোনারি ধমনীটার মধ্য দিয়ে এটা আমাদের ফুসফুসে, এখান থেকে রক্তগুলো ফুসফুসে গেল। এখন ফুসফুসে আমাদের ব্লাড পিউরিফিকেশন হবে, ব্লাড বিশুদ্ধকরণ, মানে কিন্তু ব্লাডটাকে, মানে বিশুদ্ধকরণ মানে হচ্ছে এখানে এই যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলো এখানে গেল সেগুলা এখানে ব্লাড পিউরিফিকেশন হয়ে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলো অক্সিজেন সমৃদ্ধ রক্তে পরিণত হবে। তাহলে বুঝতেছো না যে এখান থেকে তোমার ব্লাডগুলো এখানে গেল, এখানে যে এই যে এখানে যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলো গেল এগুলো ব্লাড পিউরিফিকেশনের মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্তে পরিণত হলো। এখন এই যে অক্সিজেন সমৃদ্ধ রক্তে পরিণত হলো এইটার সাথে আবার, এইটার সাথে আবার দেখো এখান থেকে আবার একটা তোমার শিরা, এখান থেকে একটা শিরা তোমার আবার এই যে লেফট এট্রিয়াম আছে এখানে আছে। তো এখান থেকে যখন অক্সিজেন সমৃদ্ধ রক্তটাতে পরিণত হলো, এই অক্সিজেন সমৃদ্ধ রক্তটা এই শিরাটার মাধ্যমে, দেখো এই শিরাটার মাধ্যমে তোমার এই তোমার লেফট এট্রিয়াম যেটা আছে লেফট এট্রিয়ামে চলে আসবে। এখন লেফট এট্রিয়ামে চলে আসার পরে এখানে লেফট এট্রিয়ামে এসে থামলো অক্সিজেন সমৃদ্ধ রক্ত, এখানে কিন্তু এখন অক্সিজেন সমৃদ্ধ রক্ত গেছিল হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, পিউরিফিকেশন হলো অক্সিজেন সমৃদ্ধ রক্তে পরিণত হলো। এখন অক্সিজেন সমৃদ্ধ রক্তটা যখন আসলো তখন দেখা গেল আবার যখন সংকোচন প্রসারণ হবে তখন আবার এখানে যে বাইকাস্পিড কপাটিকা ছিল, ট্রাইকাস্পিড কপাটিকা ছিল, এগুলো আবার খুলে যাবে। খুলে যাওয়ার পর এই অক্সিজেন সমৃদ্ধ রক্তগুলো এই তোমার লেফট ভেন্ট্রিকলে এসে থামবে। তার মানে ফাইনালি তোমার কোথায় আসলো বলো? লেফট ভেন্ট্রিকলে। লেফট ভেন্ট্রিকলে তোমার সবগুলো অক্সিজেন সমৃদ্ধ রক্ত এলো,
এবার এই অক্সিজেন সমৃদ্ধ রক্তগুলা, এই যে দেখতেছো একটা বড় অ্যাওয়ার্টা, এই যে একটা বড় একটা অ্যাওয়ার্টা আছে, এইটার মধ্য দিয়ে তোমার সারা শরীরে, অ্যাওয়ার্টার মধ্য দিয়ে তোমার সারা শরীরে অক্সিজেন সমৃদ্ধ রক্তটা কিন্তু তোমার কি বলো কি হবে বলো, বাহিত হয়ে যাবে। আচ্ছা, তো এটাই ছিল টোটাল রক্ত ব্লাড সার্কুলেশন, এভাবেই হয় মোটামুটি। এই ইনফরমেশন গুলো তোমরা একটু মনে রেখো কষ্ট করে। এবং এখানে আরেকটা ইনফরমেশন আছে, সেটা হচ্ছে এই যে তোমার হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ডটা তোমার সংকুচিত প্রসারিত হয়, এটার জন্য কিন্তু এখানে কিছু তড়িৎ, হ্যাঁ এখানে কিছু তোমার কিছু তড়িতেই প্রয়োজন হয়। কিছু তড়িৎ ছাড়া আসলে এটা এভাবে সংকুচিত প্রসারিত হতে পারে না। তো ওইটার জন্য এখানে দেখো, এই যে তোমার রাইট অ্যাট্রিয়াম ছিল, রাইট অ্যাট্রিয়ামের একদম প্রাচীরে, এই যে প্রাচীরের এখানে, এই যে দেখো এখানে তোমার সাইন, এই যে এস এ এন আছে এবং এ ভি এন আছে, হ্যাঁ এগুলো আছে। এগুলোই মূলত তোমার কি জানো, এগুলো হচ্ছে তোমার এই এগুলো হচ্ছে তোমার জাংশনাল কিছু টিস্যু, এবং এই জাংশনাল টিস্যু গুলার মাধ্যমে তোমার, যেমন সাইনাল অ্যাট্রিয়াল নোড যেটা, এই টিস্যু গুলার মাধ্যমে তোমার এই যে তোমার পুরো হার্টটা এটা পাম্পিং করতে পারে। হ্যাঁ এটা এখানে তোমার তড়িৎটা প্রবাহিত, তড়িৎটা আমরা পাই এবং আমাদের হার্টটা পাম্পিং করতে পারে। তাহলে তোমরা মোটামুটি মনে হয় বুঝতেই পারছো যে এখানে কি কি আছে। হ্যাঁ আরেকটা জিনিস একটু বলে দিই, এই যে তোমার পালমোনারি শিরাটা, সরি পালমোনারি ধমনিটা আছে, এই পালমোনারি ধমনিটা কিন্তু তুমি দেখতেছো যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা পরিবহন করে নিয়ে যাচ্ছে আমাদের ফুসফুসে। কিন্তু তোমরা কি, তোমরা তো সবাই জানো যে আমাদের ধমনিটা আসলে অক্সিজেন সমৃদ্ধ রক্তটা পরিবহন করে, যেহেতু এটা উল্টা কাজ করতেছে, সেই জন্য এটা হচ্ছে তোমার একটু ব্যতিক্রম। এটা যারা এইচএসসি ক্যান্ডিডেট আছো বা যারা হচ্ছে তোমার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ো, তাদের পরীক্ষা আসে যে পালমোনারি ধমনি বা শিরা এরা হচ্ছে তোমার কেন একটু অন্যরকম, মানে এদের এরা কেন ব্যতিক্রমী, কারণ এরা হচ্ছে তোমার শিরা ধমনী হওয়ার যে প্রথম বৈশিষ্ট্য, মানে তোমার হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়ে অন্য জায়গায় শেষ হয় বা অন্য জায়গা থেকে উৎপন্ন হয়ে হৃৎপিণ্ড এসে শেষ হয়, এগুলো তো মেনেই চলে, কিন্তু ফাইনালি যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এটা হচ্ছে চেঞ্জ করে ফেলে বা এটা হচ্ছে উল্টায় ফেলে, এটার জন্য মূলত এই জিনিসগুলো একটু ব্যতিক্রম। তো এটা হচ্ছে মোটামুটি তোমার সার্কুলেশন। এখানে আসলে আহামরি কিছুই না, আমি আবারও বলে দিই যে ফার্স্ট তোমার ব্লাডটা তোমার এই যে তিনটা শিরার মধ্য দিয়ে, দেখো এই তিনটা শিরার মধ্য দিয়ে তোমার রাইট অ্যাট্রিয়ামে আসলো, সুপেরিয়ার ভেনা কেভা, ইনফেরিয়ার ভেনা কেভা, সাইনাস, এটা হচ্ছে তোমার করোনারি সাইনাস, এই তিনটার মাধ্যমে তোমার রাইট অ্যাট্রিয়ামের সবগুলো রক্ত আসলো। আসার পর সেখান থেকে, এখানে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আছে এবং সেখান থেকে যখন এটা সংকুচিত হবে তখন এই কপাটিকাগুলো খুলে যাবে। তো বাইকাস্পিড কপাটিকা এবং ট্রাইকাস্পিড কপাটিকাগুলো যখন খুলে গেল তখন এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলো তোমার রাইট অ্যাট্রিয়ামে চলে আসলো। রাইট অ্যাট্রিয়ামে চলে আসার পর সেখান থেকে তোমার এই যে তোমার পালমোনারি ধমনী আছে, এটার মাধ্যমে তোমার কি হবে জানো, এই রক্তগুলা তোমার লাংসে বা ফুসফুসে চলে যাবে। ফুসফুসে ব্লাড পিউরিফিকেশন হয়, যেখানে তোমার কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলাকে অক্সিজেন সমৃদ্ধ রক্তে পরিবর্তন করা হয়। তো সেটা হইলো, হওয়ার পরে সেটা হচ্ছে আমাদের যে লেফট অ্যাট্রিয়াম ছিল সেখানে আবার আসলো, লেফট অ্যাট্রিয়াম থেকে আবার এরকম সংকোচন প্রসারণের মাধ্যমে এগুলো খুলে গেল, এটা তোমার লেফট ভেন্ট্রিকলে আসলো এবং ফাইনালি এটা লেফট ভেন্ট্রিকল থেকে একটা অ্যাওয়ার্টার মধ্য দিয়ে আমাদের সারা শরীরে অক্সিজেন সমৃদ্ধ রক্তটা কিন্তু পরিবাহিত হচ্ছে। আচ্ছা, তো এটাই ছিল মোটামুটি পুরাটা, মানে আমাদের যে ব্লাড সার্কুলেশন ছিল সেটা, এবং আমরা এই যে এই দুটো নোটের কথা একটু মনে রাখবো। দেখতে পাচ্ছ এখানে ছোট দুইটা নোট আছে, যেগুলো আমাদের জাংশনাল কিছু ফাংশন এবং এগুলার জাংশনাল টিস্যু, এবং এগুলার মাধ্যমে মূলত আমাদের যে হার্টের যে তড়িতের ব্যাপারটা ওইটা হচ্ছে তোমার ঠিকঠাক থাকে। এগুলোই ছিল মোটামুটি এখান থেকে ইনফরমেশন। আর হচ্ছে আর কি কিছু ইনফরমেশন ছিল, হ্যাঁ এই যে দেখো, এই যে তোমার এই যে একটা তোমার ধমনি আছে যেটা হচ্ছে তোমার পালমোনারি, এবং এই যে একটা অ্যাওয়ার্টটা আছে, এদের মধ্যে এখানে দেখো একটা ঢাকনা থাকে, এগুলাকে বলে সেমি লুনার বাল্ব। কি বলে এগুলাকে? সেমি লুনার বাল্ব। তো এই সেমি লুনার বাল্ব গুলো দেখতে অর্ধ চন্দ্রাকৃতির, মানে চাঁদের অর্ধেকের মতো দেখতে, এগুলো দেখতে পাচ্ছ যে সেমি লুনার বাল্ব, এবং এই সেমি লুনার বাল্ব গুলো খুলে গেলেই মূলত রক্তটা এই রাইট ভেন্ট্রিকল থেকে তোমার এই এই ধমনিটার মধ্য দিয়ে তোমার লাংস থেকে পৌঁছায়। তো আশা করি তোমরা সবাই মোটামুটি এই এই পুরো ব্যাপারটা বুঝতে পারছো। এটা ছিল মোটামুটি হচ্ছে তোমাদের কি বলো, এটা ছিল তোমাদের তোমাদের যে ব্লাড সার্কুলেশন এটা। আচ্ছা আমি একটু দেখি যে তোমরা কারা কারা এই জিনিসটা বুঝতে পেরেছ, আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো, বুঝাতে পেরেছি আমি। হ্যাঁ সেমি লুনার কপাটিকা ছিল, ওয়েট, সো আশা করি তোমরা এই পুরো ব্যাপারটা মোটামুটি বুঝতে পেরেছো, ধরতে পেরেছো। আমাকে একটু জানাও যে তোমরা এটা বুঝেছো কিনা। নাইমা জান্নাত, সুদীপ, অপু, আচ্ছা
হ্যাঁ, এস এ নোট, এবি নোট, রাইট? এই যে দেখো, এবি নোট, এস এ নোট, এই দুটো হচ্ছে তোমার কি বলো তড়িৎ। হ্যাঁ, আমাদের আমাদের হৃৎপিণ্ড, আমাদের হার্টটা পাম্পিং করতে যে তড়িৎটা লাগে সেটা মূলত এই এস এ এর এবং এবি এন, এই দুটা এখানে হেল্প করে থাকে। আচ্ছা, নিশান তালুকদার বলেছে যে ওর কমেন্টে পড়া উচিত হবে কিনা, ও বলছে রিমার্ক, রিমার্ক কে বলে ক্লাস আপু, থ্যাংক ইউ সো মাচ ফার্স্ট অফ অল, জিও শোরতে নিয়েও ক্লাস করার জন্য থ্যাংক ইউ। আসলে আমার খুবই জ্বর আসছিল, নর্মাল জ্বর, সমস্যা নাই, তো একটু জ্বর হয়েছিল আমার এবং ঠান্ডাও লেগে গেছিলো, অ্যান্ড বাসায় গেস তো মোটামুটি কাজ টাজ করা লাগছে, আম্মুকে হেল্প করা লাগছে, সব মিলে আসলে অসুস্থ হয়ে পড়ছিলাম। তো আজকে ক্লাসটা নিব না এটা চিন্তাও করতে পারি নাই, মানে এটা নিব, এটা নেওয়াটাই উচিত, এটাই আমি সবসময় চিন্তা করছি, বাট আমি আসলে আজকে অনেক অসুস্থ হয়ে গেছি, অনেক অসুস্থ ছিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো, তোমরা না বুঝলে আসলে এত কষ্ট করে ক্লাস নেয়াটাই ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, সবাই বলেছে ওদের কাছে এটা ক্লিয়ার হয়েছে। শিবলু, তোমার কি খুব সমস্যা হচ্ছিল, মানে আমি যে একটু ফার্স্ট কথা বলছিলাম, তোমরা কি বুঝতেছিলা যে আমি অনেক দ্রুত কথা বলে গেছি, কারণ এটা টপিক, মানে এটা অনেক বড় একটা টপিক, আর একটু দ্রুত না গেলে আসলে শেষই হতো না, ওই জন্যে আই থিঙ্ক আমাদের ক্লাসটা প্রায় 1.5 ঘন্টা ধরে হয়ে গেছে, মেবি অলমোস্ট 1.5 ঘন্টা। আচ্ছা, সব অনেক থ্যাংক ইউ ট্যাংক ইউ বলতেছে, আসলে ইস্ট অ্যান্ড ওয়েস্ট, প্রীতি আপু ইজ দ্য বেস্ট, কে বলেছে এটা? আস্তান ফ্রিশান, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সো আমি হচ্ছে কাব্য ভাইয়ের একটা ক্লাসের মধ্যে এসে আমি এরকম লিখছিলাম, ইস্ট অ্যান্ড ওয়েস্ট, কাব্য ভাই ইজ দ্য বেস্ট, তো আজকে আমার ক্লাসেও কেউ লিখছে, থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো লাগতেছে। আচ্ছা, সবাই মোটামুটি বুঝতে পেরেছো, এটাই আসলে প্রাপ্তি যে সবাই পুরো ব্যাপারটা বুঝেছো, এটাই চাচ্ছিলাম যে সবাই এটা বুঝো। আচ্ছা, ফাইনালি হচ্ছে আমরা একটু হৃদরোগ নিয়েও কথা বলতে পারি, একটু হৃদরোগ নিয়ে আমরা কথা বলবো। ওকে, আমি একটু কমেন্টগুলো পড়তেছি, যদি সবগুলো একদম জোরে জোরে বলতেছি না, বাট কমেন্টগুলো একটু দেখতেছি ক্লাসের পরে। অ্যান্ড আমি একটা একটা ছোট্ট, যেহেতু এতক্ষণ পড়াইলাম, একটা ছোট্ট ব্যাপার একটু শেয়ার করবো তোমাদের সাথে, ওইটা হচ্ছে যে এরকম অনেক হয়েছে যে আমার খুব বেশি মন খারাপ, ধরো কোনো ব্যাপার নিয়ে, ফ্যামিলি ইস্যু বা যে কোনো কোনো একটা ব্যাপার নিয়ে আমার খুব মুড অফ, মানে অনেক মন খারাপ, অনেক খারাপ লাগতেছে। আচ্ছা, সো অনেক মন খারাপ এরকম কোনো দিন যদি হয়, তাহলে আমি যেটা করি জানো, আমি হচ্ছে আমি আগে তো 10 মিনিট স্কুলেও ক্লাস নিয়েছি, 10 মিনিটে লাইভ ক্লাস নেওয়া হয়েছে, তো এরপরে হচ্ছে বন্দি পাঠশালা এসে ক্লাসগুলো নেওয়া হচ্ছে, এই যে মানে ক্লাস নেওয়া, তারপর আমি কিছু অ্যাঙ্করিং করেছি টুকটাক, তো এই যে টুকটাক যে কাজ টাজ করা হয়েছে আমার, এগুলোতে আমি যে কমেন্টগুলো পাইতাম, কমেন্টগুলো আসতো, ওগুলো হচ্ছে আমি একটা খাতায়, আমি ডায়েটটা দেখাতে পারলে খুব ভালো হতো, তো ওই ডায়েটাতে লিখে রাখতাম, মানে যার কমেন্ট আমার খুব বেশি ভালো লাগতো, যে অনেক সুন্দর, মানে ভালো কমেন্টগুলো আমি লিখে রাখতাম, তো যখন হচ্ছে খুব মুড অফ হইতো, খুব মন খারাপ লাগতো কোনো ব্যাপার নিয়ে, ভালো লাগতেছে না, তখন আমি ওই খাতাটা খুলে ওই কমেন্টগুলো দেখতাম, অ্যান্ড ট্রাস্ট মি, আমার মন একদম ভালো হয়ে যায়, তো খুব বেশি ভালো লাগতো। একটা ছোট ব্যাপার শেয়ার করি, সেটা হচ্ছে আমিও খুব বড় না, লাইক অনেক বেশি বড় না তোমাদের থেকে, তোমাদের মতোই, সো আমি একটু বলবো যে আসলে তোমরা যারাই এই ক্লাসগুলো করো না, মানে যারা এই ক্লাসগুলোতে থাকো, তারা সবাই আমার, মানে আমার কাছে মনে হয় যে বন্দি পাঠশালা পুরো টিমটাই আমার ফ্যামিলি, মানে যারা স্টুডেন্ট আছে, এরকম অনেক সময় চিন্তা করতে হয় যে যেহেতু অনলাইনে ক্লাস নিচ্ছি, কাউকে তো চিনিও না, কাউকে কখনো দেখি নাই, সো এই মানুষগুলোকে তো আসলে ওভাবে ভালোবাসা যায় না, কিন্তু আমার কাছে ওটা মনে হয় না, আমার কাছে মনে হয় যে এই যে অদেখা মানুষগুলো, শুধুমাত্র একটা ক্যামেরার মানে বাইরে যে তোমরা সবাই ক্লাসগুলো করতেছো, এই প্রত্যেকটা মানুষকে আমার খুব বেশি আপন লাগে। আল্লাহর রহমতে আমি খুব কম 50 কমেন্ট দেখছি আমার লাইফে, খুবই অল্প দেখছি, ওটা ট্রু, বাট এত বেশি ভালোবাসা পাইছি, এত বেশি এত বেশি এত বেশি, অ্যান্ড ওইগুলো যখন দেখি না, তখন মন আসলে ভালো হয়ে যায়, তখন মনে হয় যে এরকম এফোর্ট তো কোনো ব্যাপারই না, ঠান্ডা সর্দি নিয়ে কাশি, মানে ঠান্ডা সর্দি ফ্যামিলির মানুষ বাসায় আসছে, এগুলো ইগনোর টিগনোর করে ক্লাস নেওয়া তো কোনো ব্যাপারই না, এই ডেডিকেশন আসলে এতে দিতেই হবে, তাই না? এই ডেডিকেশনটুকু আমাকে দিতেই হবে, কারণ এত বেশি ভালোবাসো সবাই তোমরা, অ্যান্ড খুব ভালো লাগে যে বন্দি পাঠশালা এত বড় একটা প্ল্যাটফর্ম হচ্ছে, ইনশাআল্লাহ আরো অনেক দূর যাবে, অ্যান্ড এভাবে করে সবাই সবাইকে ভালোবাসতে থাকো, সবাই ভালোবাসাটা প্রচার করো, তাহলে ইনশাআল্লাহ আমরা অনেক ভালো করতে পারবো। আসলে নেগেটিভিটি প্রচার করে কোনো লাভ নেই, পজিটিভিটি প্রচার করে আসলে অনেক লাভ আছে, তোমার একটা ভালো কথা, একটা সুন্দর কথা যে আপু আপনি অনেক ভালো পড়ান, বা আপু আপনার এই টপিকটা বুঝে আমি
এরকম অনেক কমেন্ট আসছে যে আপু এই টপিকটা বুঝে আমার পরীক্ষা ভালো হয়েছে, হ্যান ত্যান, এই যে এরকম ভালো ভালো কমেন্টস। তো এই কমেন্টস গুলো আসলে এত বেশি মন ভালো করে দেয়, মনে হয় যে পরের ক্লাসটা আমি আরো ভালো করে নিই। তো এই যে ইন্সপিরেশন গুলো আছে, তোমরাই কিন্তু আমাদেরকে ইন্সপায়ার করো। হ্যাঁ, আর আমি চেষ্টা করি যে তোমরা যারাই আসলে এই ক্লাসগুলো করো, সবাইকে আমার বেস্টটা দেওয়ার জন্য, দ্যাটস ইট। আমি গান টান পারি না, যে তোমাদের একটু গান টান শুরু শোনাও। ইয়াসিন ভাইয়া খুব সুন্দর করে তোমাদের গান শোনায়, আমার গানের গলা খুবই খারাপ, একটু একটু ভালো। তো একদিন না একদিন তোমাদেরকে গানও শোনাবো, বাট আজকে তো অবশ্যই না। যেদিন হচ্ছে তোমরা যারা অ্যাডমিশন পরীক্ষা দিবা, তোমাদের পরীক্ষা শেষ হবে, যেহেতু আমাদের অ্যাডমিশনের একটা কোর্স রান হয়েছে, যেখানে আমি এবং সাজেদ ভাই আমরা কোর্সটা নিচ্ছি। সো ওই কোর্সটাতে অনেকগুলো স্টুডেন্ট একসাথে আসলে আছে, তারাও আমার ফ্যামিলির মতো। তো আমি চাই যে সবাই, তোমরা যারা কোর্স কিনো নাই বা এনরোল করো নাই, কোনো সমস্যা নাই, নো ওয়ারিস। তোমরা যারা এখানে ক্লাসগুলো করতেছো, সবাই সবাই যেন ভালো ভালো জায়গায় চান্স পাও, অনেক ভালো জায়গায় পড়ো। এবং তোমাদের যে সফলতা, তোমরা যখন এসে বলবা দৌড়ায়া যে আপু আমি তো এখানে চান্স পেয়েছি, আপু আমি ঢাকা মেডিকেল কলেজে পড়তেছি, আপু আমি বুয়েটে পড়তেছি, অ্যান্ড এগুলো যখন শুনবো তখনই আসলে অনেক ভালো লাগবে। অ্যান্ড ওই দিন অ্যাডমিশন রেজাল্ট যদি ভালো হয় তোমাদের সবার, তাহলে চেষ্টা করবো ওই দিন একদম লাইভে এসে একটা ছোট ক্লাস নিয়ে তারপর একটা খুব সুন্দর গান শোনানোর, যদি আমি খুব বাজে গান গাই, বাট আই উইল ট্রাই। আচ্ছা, সো অনেক কথাবার্তা বলছি, এত ইমোশনাল হয়ে গেছি। এখন হচ্ছে আমরা পড়ায় ব্যাক করি। দেখো, আমরা মোটামুটি আমাদের যে ব্লাড সার্কুলেশনের টপিকটা ছিল, এটা আমরা মোটামুটি শেষ করলাম। এবার আমরা কার্ডিয়াক চক্র সম্পর্কে একটু ছোট করে জানবো। আচ্ছা, নায়েম হাসান একদমই ঠিক বলছে। নায়েম হাসান, আই এগ্রি উইথ নায়েম হাসান। আসলে বেশি প্রচার করতে যে আবার ধরাটা খায় না, একদম এক্স্যাক্টলি আমি এটাই বলতে চাচ্ছিলাম। বন্দি পাঠশালা বেস্ট, ইয়ে। আচ্ছা, একজন বলেছে যে আমি বন্দি পাঠশালাতে জয়েন করেছি ফার্স্ট আপনার ক্লাস দেখে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, অনেক বেশি দোয়া তোমাদের সবার জন্য, ইমন শিকদার, তোমরা যারা দোয়া চাচ্ছো সবার জন্য, যারা দোয়া চাও না তাদের জন্য অনেক বেশি দোয়া। ঋতু বলছে তুই তো ক্লাসই করিস নি, কে ক্লাস করে না, আমি কিন্তু দেখবো, হ্যাঁ, যে কারা ক্লাসগুলো করো নাই। সোহান আছে আমাদের সাথে, নাহিদুল ইসলাম, না, পাম্প তো আমাদের শরীরের, মানে এই যে হার্টটা আছে এটা হচ্ছে আমাদের ব্লাডকে পাম্পিং করে। হ্যাঁ, এটা আমাদের ব্লাডকে পাম্পিং করে, তো এটা তো আমরা বুঝতেই পারতেছি। তো অন্য কোথাও অন্য কোনো মানুষকে এভাবে শুধু শুধু পট্টি দেওয়ার কোনো দরকার নাই। জাস্ট মনের কথা বলবা, যদি কাউকে, যদি কারো ক্লাস বা কাউকে যদি তোমাদের ভালো লাগে, যেমন আমাদের অনেক টিচার আছে না, আমার কাছে মনে হয় যে টিচাররা কিন্তু আসলে অনেক বেশি ডেডিকেশনে আমাদের ক্লাস নেয়। লাইক রাজুকের কথা যদি আমি বলি, রাজুকের মনে হয় অনেক টিচার ছিল, সবার কথা আমার মনেও নাই, দুজন টিচার ছিল, আমি নামটা এখন বলতে চাচ্ছি না, ওই দুজন টিচার আমার লাইফের সেরা টিচার ছিল। মানে ওনারা হচ্ছে এত বেশি ডেডিকেশন নিয়ে পড়াইতো, অনেক বেশি ক্লোজ টু মাই হার্ট ছিল। একজন ছিল মিস, একজন ছিল স্যার, দুজনই অসাধারণ ছিল, অসাধারণ ছিল। তো এই তো কিছু কিছু মানুষকে আমরা কখনোই আসলে ভুলতে পারি না, যারা আমাদের জন্য আসলেই অনেক আমাদেরকে আমাদের জীবনে চলার পথে অনেক হেল্প করে। অ্যান্ড ওদেরকে সবসময় থ্যাংক ইউ দিবা, থ্যাংক ইউ দেওয়ার কোনো টাইম হয় না, থ্যাংক ইউ বলে ফেলবা, এটা আসলে অনেক বেশি মনকে হালকা করে, অ্যান্ড ভালো লাগা কাজ করে। আচ্ছা, সো এখন আমরা পড়বো হচ্ছে কার্ডিয়াক চক্র নিয়ে। কার্ডিয়াক চক্র কোনটা আসলে বলো তো? এই যে আমাদের ব্লাড সার্কুলেশনটা হয়, এটা তো আমরা দেখলাম। তো কার্ডিয়াক চক্র নিয়ে আমরা জানবো, কিন্তু এখানে আমরা দুইটা ইনফরমেশন আগে আমরা একটু শিখে আসি, চলো, যে কার্ডিয়াক চক্রের দুইটা ইনফরমেশন আমরা এখন একটু জানবো। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে এত ভালো ভালো কমেন্ট করার জন্য, অনেক টাইম একসাথে ক্লাস, একটা না ক্লাস নিয়েছে দেখে আসলে এত ভালো ভালো কথা বললাম। এখন আমরা পড়ায় ব্যাক করবো, এখন আমরা আর কোনো কথা বলবো না। আচ্ছা দেখো, আচ্ছা সিস্টল ডায়াস্টল, হ্যাঁ সিস্টল ডায়াস্টল মানে সংকোচন প্রসারণ। হ্যাঁ, এই যে আমাদের হার্টটা আছে, এটা কিন্তু একবার সংকুচিত হয় প্রসারিত হয়, সংকোচনটা হচ্ছে সিস্টল আর প্রসারিত হচ্ছে ডায়াস্টল। তো এই যে সংকুচিত হয় প্রসারিত হয়, এখান থেকে আমরা আমাদের এই যে অ্যাট্রিয়াম আছে, এই অ্যাট্রিয়ামের মধ্যে কিভাবে সংকুচিত হয়, আবার হচ্ছে তোমার ভেন্ট্রিকলের মধ্যে কিভাবে সংকুচিত হয়, এগুলো আমরা জানবো। যেমন আমরা যদি একটু একটা জিনিস তোমাদেরকে এঁকে বলি, এরকম একটা ছক বইটাই তুলে দিচ্ছে, কাইন্ড অফ দেখো, এটা হচ্ছে অ্যাট্রিয়াম, এটা হচ্ছে ভেন্ট্রিকল, এবং এটা হচ্ছে তোমার ডায়াস্টল, এটা হচ্ছে সিস্টল, আবার ডায়াস্টল, সিস্টল। আচ্ছা, সো এই যে জিনিসটা আছে এটা এখন আমরা জানবো। একটা জিনিস একটু লিখি, সেটা হচ্ছে লাভ। আচ্ছা, একটু বলো তো আমাকে যে ডাবটা আসলে কি এবং লাভটাই বা কি, দেখে তোমরা কতটুকু জানো, একটু জানো তো আমাকে যে লাভটা কি বা ডাবটাই বা আসলে কি।
খুব দ্রুত একটু বলো তো যে লাভ কোনটা ডাব কোনটা। আচ্ছা এটাই বলো যে ভেন্ট্রিকলের ডায়াস্টলকে কি বলে, সহজ করে দিলাম, বলো তো ভেন্ট্রিকলের ডায়াস্টলটাকে আমরা কি বলবো, খুব দ্রুত বলো যে ভেন্ট্রিকলের ডায়াস্টলটাকে আমরা কি বলবো। না ভুল হয়েছে, হৃদয় হয় নাই, আবার বলো ভেন্ট্রিকলের ডায়াস্টলকে কি বলে, বলেন বলেন ভেন্ট্রিকলের ডায়াস্টলকে কি বলে। কি ভেন্ট্রিকলের ডায়াস্টলকে লাভ বলে? ভুল হয়েছে তো, বলো তো ভেন্ট্রিকলের ডায়াস্টলকে কি বলে, একটু দেখি একটু সঠিক উত্তর বলো। আচ্ছা ঠিক আছে, দুজন সঠিক উত্তর দিছে, যাক থ্যাংক ইউ যে কেউ পারছে, ডাব বলে। ভেন্ট্রিকলের ডায়াস্টল, দেখো বতে এখানে আমরা ব চিন্তা করবো, ডায়াস্টলে ডা, ডাব, ডাবে মনে রাখবা যেটা হচ্ছে ভেন্ট্রিকলের ডায়াস্টল, এগুলো তো ভুল করা যাবে না। সহজ জিনিস যদি ভুল করে আসো তাহলে তো পরীক্ষায় খুবই ঝামেলা পোহাইতে হবে, ইজি জিনিস ভুল করা যাবে না, কঠিন জিনিস ভুল করো বাট ইজি জিনিস আমরা কিছুতেই যেন ভুল না করি। আচ্ছা তো এবার আসো, এই যে কার্ডিয়াক চক্র, কার্ডিয়াক চক্র নিয়ে চলো আমরা কথা বলি, তারপর আমরা এই জিনিসটাতে যাব। তো কার্ডিয়াক চক্র হচ্ছে এই যে আমাদের হৃৎপিণ্ড, এটা যদি একবার সংকুচিত হয় এবং একবার প্রসারিত হয় তাহলে যে চক্রটার মাধ্যমে বা যে চক্রাকারে এটা একবার সংকুচিত হচ্ছে একবার প্রসারিত হচ্ছে সেটাই কিন্তু তোমার কি বলো, সেটাই হচ্ছে তোমার কার্ডিয়াক চক্র। তো কার্ডিয়াক চক্রটা আমরা বুঝতে পেরেছি। এবার দেখো এই যে সংকোচন হওয়া, সংকোচনটাকে বলা হচ্ছে সিস্টল, আর প্রসারিত হওয়াটাকে বলা হচ্ছে ডায়াস্টল। এবার এই যে ডায়াস্টল এবং সিস্টল, প্রাপ্তবয়স্ক একজন সুস্থ ব্যক্তির কথা যদি আমি চিন্তা করি, যে প্রাপ্তবয়স্ক একজন সুস্থ ব্যক্তি, একজন প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তির হৃৎস্পন্দনের হার প্রতি মিনিটে 70 থেকে 80 বার। আচ্ছা একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের হৃৎপিণ্ডের হার কত বলো, প্রত্যেকটা মিনিটে, প্রতি মিনিটে, প্রতি মিনিট স্যার 70 থেকে 80 বার কিন্তু একটা প্রাপ্তবয়স্ক মানুষ হৃৎস্পন্দন করতে পারে, এটা তো আমরা বুঝতে পারলাম। এবার দেখো এই যে প্রতি মিনিটে যদি আমি এটাকে গড় করি তাহলে হচ্ছে 75, তাই না? এখন প্রতি মিনিট মতো কত বলো, 60 সেকেন্ড। এখন যদি আমি এটাকে ভাগ করি 60/75 দেই তাহলে আমাদের কত আসে জানো, এটা আসে হচ্ছে 0.8 সেকেন্ড। আচ্ছা তাহলে বুঝতে পারতেছো যে এই যে 0.8 সেকেন্ড এটা হচ্ছে তোমার কি বলো, এটা হচ্ছে আমাদের কার্ডিয়াক চক্রের স্থায়িত্বকাল 0.8 সেকেন্ড। এই যে 0.8 সেকেন্ড আছে এটাকে আমরা ভাগ ভাগ করে এরকম বলতে পারবো যে অ্যাট্রিয়ামের ডায়াস্টলে কতটুকু টাইম যাচ্ছে, আবার অ্যাট্রিয়ামের সিস্টলে কতটুকু টাইম যাচ্ছে, আবার ভেন্ট্রিকলে ডায়াস্টলে কতটুকু যাচ্ছে, ভেন্ট্রিকলে সিস্টলে কতটুকু যাচ্ছে। তো সবগুলোর যোগফলই তো হবে হচ্ছে তোমার 0.8, এটা তো আমরা বুঝতে পারতেছি। তাহলে যদি আমরা একটা বাইর করতে পারি তাহলে আমরা বাকিটাও কিন্তু বিয়োগ করে বের করতে পারবো, তাই না? তাহলে দেখো আমরা যদি ফার্স্টে অ্যাট্রিয়ামের সিস্টল এবং ভেন্ট্রিকলের সিস্টলটা দেখি, এই দুটা কিন্তু সব থেকে কম, সিস্টলটা সব থেকে কম, সংকোচনটা হচ্ছে কম সময় হয়। যেমন অ্যাট্রিয়ামের সিস্টলটা হচ্ছে 0.1 সেকেন্ড এবং ভেন্ট্রিকলের সিস্টলটা হচ্ছে 0.3। তাহলে ডায়াস্টলটা কত হবে, 0.8 থেকে 0.3 বাদ দাও কত থাকে, 0.5। আবার 0.8 থেকে 0.1 বাদ দিলে কত থাকে, 0.7। তাহলে অ্যাট্রিয়ামের ডায়াস্টল হচ্ছে 0.7 সেকেন্ড, অ্যাট্রিয়ামের সিস্টল 0.1, ভেন্ট্রিকলের ডায়াস্টল 0.5, ভেন্ট্রিকলের সিস্টল 0.3। সহজ কথায় মনে রাখবা এই যে অ্যাট্রিয়াম আছে, এই অ্যাট্রিয়ামের সিস্টল বা অ্যাট্রিয়ামের সংকোচনের ক্ষেত্রে সব থেকে কম সময় লাগে, সেটা হচ্ছে তোমার 0.1। তাহলে আর 0.1 লাগে, তাহলে বাকি যেটা থাকবে সেটা হচ্ছে তোমার বিয়োগ করে দিবা 0.7। আবার সেম ভাবে এই যে ভেন্ট্রিকল আছে, এই ভেন্ট্রিকলের, সরি এই যে ভেন্ট্রিকল আছে, এই ভেন্ট্রিকলের ডায়াস্টলের সিস্টলের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি যে ভেন্ট্রিকলটা তোমার সংকুচিত হচ্ছে এটাও কম সময় লাগে 0.3, তাহলে বাকিটা থাকবে হচ্ছে তোমার ডায়াস্টলের সময় লাগবে 0.5। আচ্ছা তো এভাবে করে তুমি সহজ করে এই কার্ডিয়াক চক্রের এই জিনিসগুলো মনে রাখতে পারো। ডাব হচ্ছে তোমার, যেটা হচ্ছে তোমার ডায়াস্টলের ভেন্ট্রিকল, হ্যাঁ এটা হচ্ছে তোমার কি বলো, এটা হচ্ছে তোমার ডাব, ডাব শব্দ হয় এবং লাভ শব্দ হয়। তো এই জিনিসগুলো আসলে মোটামুটি তোমাদেরকে জানতে হয়। আর আর দু একটা ইনফরমেশন একটু বলি, ওইটা হচ্ছে
কার্ডিয়াক চক্র তো বুঝতেই পারলাম আমরা যে কিভাবে কিভাবে কি হয়, এবং প্রত্যেকটা সুস্থ মানুষের দেহের মধ্যে প্রত্যেক মিনিটে 70 থেকে 80 বার হৃদস্পন্দন হয়, যেটা মিনিটে হয় তো তুমি ভাগ করবা, ভাগ করলে তোমার 16.8 সেকেন্ড আসতেছে। এবং এই যে 0.1 সেকেন্ড আছে এখানে, হ্যাঁ এখানে যদি আমি এটাকে আমি যদি দুই ভাগে ভাগ করি তাহলে 0.05 আবার 0.05 এভাবে হবে। তাহলে এখানে আমার একটা হচ্ছে ডায়নামিক আর একটা হচ্ছে তোমার অ্যাডায়নামিক, এরকম কিছু আছে, দুইটা ভাগ থাকতেছে। এই দুইটা ভাগ তোমার অবশ্যই এটা না জানলেও চলে, বাট তোমার এই সংখ্যাগুলো মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ যে তোমার কতটুকু কোনটায় হয়। এবং যেমন আবারও বলে দিই যে তোমার অ্যাট্রিয়ামের সিস্টোলের সময় সব থেকে কম লাগে, হ্যাঁ অ্যাট্রিয়ামের সিস্টোলের সময় লাগে কত বলো, সময় লাগে 0.1, আবার ভেন্ট্রিকলের সিস্টোলের সময় লাগে কত বলো, 0.3। তাহলে এই যে কম লাগতেছে, তাহলে আবার অ্যাট্রিয়ামের ডায়াস্টোলে তাহলে বেশি সময় লাগবে 0.7, এবং ভেন্ট্রিকলের ডায়াস্টোলে লাগবে 0.5। তো এভাবে করে তুমি এই সংখ্যাগুলো একটু মনে রেখো। আর আমাদের কিছু হৃদরোগ আছে, আমাদের হার্টের কিছু রোগ আছে, রোগের মধ্যে যদি তুমি বলো হার্ট অ্যাটাক থেকে আমরা কি পড়বো, হার্ট অ্যাটাকে ছিল হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বলা হয় এটাকে, তারপর বুকে ব্যথা হয়, বুকে ব্যথাকে বলা হয় হচ্ছে বুকে ব্যথা আছে যেটাকে বলে এনজাইনা, এবং আমাদের বুকের দিকের অংশটাকে হচ্ছে পেক্টোরাল এরিয়া বলে, এবং সেটাকে পেক্টোরাল এরিয়া বলে। তো আমরা বুঝতেছি যে বুকে ব্যথা যে আছে এটা কিন্তু তোমার হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ, বুকে ব্যথা এটা একটু মনে রাখতে পারবা। প্রশ্ন আসে যে হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ কোনটা বা আগে কোনটা হয়, সেটা হচ্ছে তোমার ফার্স্টে বুকে ব্যথা হয় প্রচন্ড পরিমাণে, তারপর আস্তে আস্তে হার্ট অ্যাটাকের দিকে যায়। হার্ট ফেলিওর আছে এবং কিছু চিকিৎসা সম্পর্কে আমরা জানতে পারবো, পেস মেকার এরকম কিছু চিকিৎসা আছে। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা আজকে ক্লাসে করবো না, যেহেতু এগুলো খুবই বেসিক এবং খুবই ছোটখাটো জিনিস, তোমরা চাইলেই পড়ে ফেলতে পারবা বই থেকে। আর যদি তোমাদের কোনো সমস্যা হয়, মানে যদি পড়তে না পারো, মানে যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয়, তাহলে আমি শর্ট ভিডিও আকারে ওই জিনিসগুলো তোমাদের এই গ্রুপে বা বন্দি পাঠশালার যে পেজটা আছে সেই পেজে আপলোড করে দিব, অথবা আরেকটা ক্লাস নিয়ে তারপর সেই ক্লাসের সাথে এই বাকি যে ইনফরমেশন হৃদরোগ এবং চিকিৎসাগুলো সেগুলো হচ্ছে একসাথে করে তারপর পড়ায় ফেলবো। তো এই ক্লাসটা আশা করি তোমাদের মোটামুটি ভালো লাগছে, যেহেতু আমি কি অসুস্থ ছিলাম ওভাবে অনেক বেশি এনার্জি নিয়ে ক্লাসটা করা পসিবল হয় নাই, বাট আমি ট্রাই করেছি তোমাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার যেগুলো তোমার পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, সো এই অধ্যায়টা সবাই অনেক ভালো করে পড়বা, এই অধ্যায়টা নিয়ে কেউ ফাঁকিবাজি করবা না, এই অধ্যায় থেকে প্রচণ্ড কোয়েশ্চেন আসে, অনেক বেশি প্রশ্ন আসে। এবং রক্ত সঞ্চালন, ব্লাড এন্ড সার্কুলেশন, তোমার হার্ট কীভাবে কাজ করে এটা যদি তুমি না জানো তাহলে আসলে ডাক্তার হওয়ার ইচ্ছাটা না করাই ভালো, এটা অবশ্যই জানতে হবে, এটা জানা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এইটুকুই ছিল আজকে ক্লাসে, আশা করি তোমরা সবাই খুব ভালো থাকবা, সুস্থ থাকবা, ঠিক মতো পড়াশোনা করবা। তোমাদের সবার সাথে আমার দেখা হচ্ছে নেক্সট কোনো লাইভ ক্লাসে। আর আজকের মতো যদি এরকম অল্প মানুষ তোমরা ক্লাসগুলো যেভাবে করেছো আজকে ওরকম থাকলে আমি আর নেক্সটে বায়োলজি এভাবে লাইভ ক্লাস নিবো না, তোমাদের জন্য রেকর্ডেড ক্লাসে করা হবে। আর হ্যাঁ, যারা তোমরা আমাদের বায়োলজি যে আমরা কোর্সে লঞ্চ করেছি যেটা অ্যাডমিশনের জন্য শুধুমাত্র, তারা হচ্ছে এই লাইভ ক্লাসের ক্যাপশনে একটু চলে যাও, ক্যাপশনে তোমার ডিটেলস আছে, তোমাদের কাছে দুইটা হেল্পলাইন নাম্বারও আছে, কল দিয়ে দেখতে পারো, একটা নাম্বার যদি এখন পাবা না, সেকেন্ড যে নাম্বারটা আছে সেই নাম্বারে তোমরা ফোন দিয়ে তারপর কথা বলতে পারো। এই তো আশা করবো তোমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, সবাইকে গুড নাইট, অনেক রাত হয়ে গেছে অলরেডি, ঠিক মতো পড়াশোনা করো, বন্ধু পাঠশালার সাথে থাকো, আসসালামু আলাইকুম সবাইকে।